वंदे गुरुपद्द्वंद्व भक्तबिंदसमित श्रीचैतन्य प्रभु वंदे नितानंदसहोदित श्रीनंदनंदन वंदेराधिका चरणोदयम् गोपीजनो समायुक्तं बिंदावन मनोहर वांशाकल्पतरुवश्य कृपासिन्धुवश पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पंगुं लंघयतगिरिम् यत्कृपातमहं वंदे परमानंदमाधवं वृंदावई तुलसीदेव वै पिया वै केशवश्च कृष्णभक्तिपदे देवी सत्त्वत्वयी नमो नमः नारायण नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीय पत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरु भक्ति युक्त भक्ति प्रमोदाख्य जगद्वरुण धैयम् सदा परिभवग्नमविष्टदोहम् तीर्थास्पदं शिव विरंचनुतं शरण्यं भीतातिहं पनुतपाल भवाद्दीपूतं वंदे महापुरुषते चरणारविंदम् यत्पादपल्लवनखचन्दमणिच्छटाया विस्फुरजित किमपि गोपवधू स्वदर्शी पूर्णानुरागरससागर सारमूर्ति साराधिकामयी कदा किं करोषि श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद सियाद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद सियाद्वैत गदाधर शिव सदि गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वंदे जगत्प्रियकरौ करुणावतारौ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमामि गंगे तव पाद पंकजं सुरासुरैर्वंदितो दिव्य रूपम् भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरीनिरन्तरविभूषितवामभागम् नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं बागीशजस्वदने
लक्ष्मीर्जस्य बक्षसि यस्यास्ति हृदय संभीर त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जांग ब्रह्म वरुणेन्द्र रुद्रमरुतो स्तुन्वन्ति दिव्यैस्तवै वेदै साङ्गपादक्रमोपनिषदै गायन्ति यं सामगा ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिना यस्यं तन्न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। जां ब्रह्मवरुणेन्द्ररुद्रमरुतो सुन्वन्ति दिव्यैस्तवै वेदै साङ्गपादक्रमोपनिषदै गायन्ति यं सामगा ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिना यस्यं तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। गौड़ीय गोष्ठीपति श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानিয়েছেন যে বস্তুটাকে আমরা আমাদের অর্থ বল লোক বল বিদ্যা বল সমস্ত রকম যত বল আমাদের আছে সমস্ত বল বাজি লাগিয়ে দিও যে বস্তুটাকে আমরা জানতে পারি না জানা সম্ভব নয় সেটাকেই বলা হয় ভগবত তত্ত্ববিজ্ঞান। গৌড়ীয় গোষ্ঠীপতি শিষ্যল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন যে বস্তুটাকে আমার অর্থ বল লোক বল বিদ্যা বল কোনো রকম কোনো কিছুই দ্বারা যে বস্তুটাকে কোনোরকমভাবেই জানা সম্ভব নয় সেই বস্তুটার নাম হল ভগবত তত্ত্ব অর্থাৎ ভগবান। বাস্তবিক পক্ষে যে তত্ত্বটাকে জানবার জন্য যে তত্ত্বটাকে অনুভব করবার জন্য যে তত্ত্বটাকে দর্শন করবার জন্য ব্রহ্মা শঙ্কর বরুণ যত লোকপালগণ আছেন ব্রহ্মা শঙ্কর আদি সবকে নিয়ে যত লোকপাল আছেন যারা এই ব্রহ্মাণ্ডের এক একটা দায়িত্বেতে রয়েছেন চার্জে রয়েছেন তাদের প্রত্যেকেই এই পরম বস্তুটাকে জানবার জন্য দর্শন করবার জন্য অনুভব করবার জন্য সর্বদাই লালায়িত ক্রন্দন করেন। যে তত্ত্বটাকে জানবার জন্য ঋষি মুনিরা এত কষ্ট করে দিনের পর দিন হাজার হাজার বছর তপস্যা করেছিলেন এখনও করে যাচ্ছেন গোপনে, যে তত্ত্বটাকে জানবার জন্য ভক্তিমার্গে সাধুগণ তাদের জীবনের সর্বস্ব কিছু দান করে দিয়ে সর্বোচ্চ কিছু উৎসর্গ করে দিয়ে যে তত্ত্বটাকে খুশি করবার চেষ্টা করছেন সন্তুষ্টি করবার চেষ্টা করছেন সেই তত্ত্বটা সম্বন্ধে সাধারণ জনগণ বড় অজ্ঞ অবস্থায় রয়েছেন, তারা এই সমস্ত ব্যাপারে জানতে চান না। আর জানতে না চাওয়ার পিছনে কিছু তাদের দোষ নাই, প্রথম কথা হলো তাদের এই বস্তুটাকে জানাবার জন্য লোক নাই, সেই সৎসঙ্গ হয় না। দ্বিতীয় কথা হলো এই বস্তুটার ইউটিলিটি কী, যে বস্তুটাকে আমরা পেতে চাই তার ইউটিলিটি আমি না জানলে পরে তাকে পাওয়ার জন্য আমার কোনো চেষ্টাই জাগে না। একটা গাড়ি কিনবো, গাড়িটা কেন কিনবো, গাড়িটা কিনলে আমার কী কী ফ্যাসিলিটি হবে, গয়নাগুলো কেন কিনবো তাতে আমার কী সুবিধা হবে, বাড়িটা আমি কিনবো কেন, এই জন্য কী কী সুবিধা আমি পাবো,
এলআইসিতে আমি টাকা কেন রাখব, পেনশন প্ল্যান কেন করব। এই জগতের মানুষ সমস্ত প্রফিট অ্যান্ড লসের অ্যাকাউন্টে সবসময় তৎপর, কাজে তাদের পক্ষে এই সমস্ত বিষয় জানা কখনোই সম্ভব হয় না। তারা সবসময় নিজের মনে মনে সর্বদাই বিচার করছেন যে আমার কিসে লাভ হবে, কিসে লোকসান হবে, কিন্তু এরা জানেনই না নিজেদের সর্বনাশ করে রেখেই দিয়েছেন আগে থেকেই, আর সর্বনাশের বাকি কিছু নেই। এবার যা আছে আস্তে আস্তে হবে, দেখতে পাবে, সর্বনাশের বাকি কিছু নেই, সর্বনাশ করেই ফেলে রেখেছি। সর্বনাশ কাকে বলে? আমরা তো ভালোই আছি মহারাজ। হ্যাঁ, ভালো আছেন। একজন পাগল ব্যক্তি, সে নর্দমাতে শুয়ে রয়েছে, তাকে তোলবার চেষ্টা করলে সে শুনবে না, সে বলবে আমি ভালো আছি। একজন মাতাল ব্যক্তি, জমিদারের ছেলে, গিলে করা পাঞ্জাবি জামাইয়ের মতো পরে সে এমন বেশি করে পান করেছেন, সে নর্দমায় পাঁকে পড়ে রয়েছেন। তার বাড়ির কাজের লোক বড় তাকে ভালোবাসেন, বাবু আমার নরকে পড়ে রয়েছেন, এইভাবে তাকে তোলবার জন্য চেষ্টা করছেন। বাবু এখানে কোথায় পড়ে রয়েছেন, উঠুন এখান থেকে, আমায় ছেড়ে দে, আমি ভালো আছি। তো প্রত্যেকেই ভালো আছি, এর একটা নিজস্ব একটা প্ল্যান আছে। কেউ কেউ সুড়িখানায় ভালো থাকে, কেউ কেউ মন্দিরে ভালো থাকে, কেউ কেউ বা পার্লামেন্টে গিয়ে ভালো সুখ অনুভব করে, নানারকম কাছরা যে যেরকমভাবে সুখ অনুভব করে তাদের নিজেদের পূর্ব সংস্কার অনুযায়ী, সেটাকেই সুখ বলে মনে করে। বাস্তবিক কথা হলো, যে বস্তুটাকে আমি পেতে চাইব তার আগে আমি তার ইউটিলিটিটা কী আমি আগে তা জানব, তারপর আমি এই বস্তুটা চাইব কি চাইব না, তার জন্য আমার কী কী ফিজিক্যাল এফার্ট, মেন্টাল এফার্ট কী কী লাগতে পারে, দ্যাট আই ক্যান থিঙ্ক আফটার, এটা আমি পরে চিন্তা করব। কিন্তু লাগবে কি? তারা জাগতিক বস্তুগুলোকে সব আমাদের প্রয়োজন বলে মনে করে, কাকের মতো, কাক যেমন করে, একটা ঝাঁটার কাটি সেটাও প্রয়োজন, একটা নোংরা কিছু পড়ে যে কুটো ওটাও প্রয়োজন, কাক যেমন করে সারাদিন কা কা ওই ময়লা এনে ঘরে রাখছে, এটা দরকার। আমাদের এরকম কাকের মতো অভ্যাস হয়ে গেছে, যার জন্য আমরা সবসময় এই সব জাগতিক বস্তুগুলোকে সংগ্রহের জন্য ব্যস্ত হয়ে পড়ছি। কিন্তু প্রভুপাদ হাত জোর করে সবাইকে জানিয়েছিলেন, আপনারা দয়া করে যারা বিশেষ করে ভক্তি রাজ্যে প্রবেশ করতে চাইছেন, ভগবানকে পেতে চান, এটা তাদের জন্য স্পেশাল ইনস্ট্রাকশন। তিনি হাত জোর করে বলছেন, আপনারা কি সন্ন্যাস নিয়েছেন, আপনারা কি ব্রহ্মচর্য পালন করছেন, কিংবা আপনারা গৃহস্থ হয়েও প্রচণ্ড বৈদিক নিয়মে নিজের জীবনকে রেগুলেট করার চেষ্টা করছেন, তাহলে আপনাদের জন্য আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনারা এরকম সবসময় বিভিন্ন বিষয়েতে প্রবিষ্ট হয়ে হারিয়ে যাচ্ছেন। হারিয়ে যাওয়া মানে হলো নিজের চেতনাটাকে হারিয়ে ফেলা, হারিয়ে যাওয়ার মানে হলো নিজের যে চেতনা, বাস্তবিক যে সেন্সিটিভিটি, চেতনা, সেটাকে হারিয়ে ফেলা। চেতনা যখন মানুষের হারিয়ে যায় তখন এমন কোনো নোংরা কর্ম নেই সে করতে পারে না। আমাদের যা কিছু নোংরা কর্ম করবার মূলেতে রয়েছে সেটা হলো ধীরে ধীরে চেতনাটাকে ড্রপ করা, হারিয়ে দেওয়া। কিন্তু বুদ্ধিমান ব্যক্তি সবসময় চাইবেন আমাদের চেতনা যেন আস্তে আস্তে বাড়ে। মানুষ কথাটার তাৎপর্যই হলো মনু থেকে এসছে, এ সৃষ্টির পরে যে ব্রহ্মা থেকে যে প্রথম মানুষ সৃষ্টি হয়েছিল তার নাম ছিল মনুরাজ, মনু মহারাজ। সে মনু থেকে আমরা মানুষ এই নামটা পেয়েছি। তো মানুষের মান হুঁশ, হুঁশ মানে চেতনা, তার কনসিয়াসনেস যদি না থাকে তাহলে তাকে মানুষ বলা হয় না। যেটা ভাগবতে সেদিনকে বলছিলাম, দ্বিপদে চতুষ্পদ, দেখতে দুটো হাত দুটো পা সবই রয়েছে মানুষের মতো, কিন্তু দ্বিপদে চতুষ্পদ এই কথাটা ভাগবত বলছেন, মানে দুপদ রয়েছে মানুষের মতো কিন্তু পশু, এবং শুধু পশু নয়, জঙ্গলের যে পশুগুলো রয়েছে তার থেকেও ভীষণ ভয়ঙ্কর। আমাকে একজন প্রশ্ন করলেন, মহারাজ আপনারা তো সন্ন্যাসী মানুষ, আপনারা তো জঙ্গলে থাকলেই ভালো হয়। তাহলে হ্যাঁ, জঙ্গলে থাকলে তো ভালো হয়, কিন্তু একটা প্রয়োজন পড়ে গেছে, সেই জন্য আসতে হলো, আমার কোনো নিজস্ব প্রয়োজন ছিল না। বলে কী প্রয়োজন? আমি বললেন, জঙ্গলেতে
জঙ্গলতে বনেতে বাঘ সিংহ শিয়াল ইত্যাদি থাকেন, তার মধ্যেও ঋষিরা বিভিন্ন জায়গায় ভজন করছেন। কিন্তু আমার ওই জঙ্গল থেকে এখানে আসার দরকার পড়েছে একটা কারণে, যে জঙ্গলেতে যত হিংস্র বাঘ ভাল্লুক আছে, সিংহ আছে, তার থেকেও অনেক বেশি বেশি হিংস্র মানুষ আমাদের এই ভদ্র সমাজে তো রয়েছে, তথাকথিত ভক্ত সমাজে। তাদের মঙ্গলের জন্য এলাম, হয়তো একটা বাঘটাকে আমি তুলে নিলাম, কোনো একটা হিংস্র পশুকে জঙ্গল থেকে তুলে নিলাম, তাকে ছোটো বয়সে তুলে নিয়ে এসে পালন করলে পরে সে হয়তো হিংসা বৃত্তিটা আপাতত দেখা যায় না, আবার সুযোগ পেলেও আবার দেখাও যেতে পারে। কিন্তু দেখা যায় যে এক জড়কবি বলেছেন, জঙ্গল থেকে একটা পশুকে তুলে আনা যায়, কিন্তু মানুষের মন থেকে যে হিংস্র ভাব নামক যে জঙ্গল কাঁচড়া জঞ্জাল এটাকে তুলে আনা যায় না। যতই তাকে পোষ মানাও, ভালোবাসো, সেবা করো, তারপরেও সে রাজনীতি করবে, সে লাথি মারবে, সে খুন করবে, এগুলো করবে। তাই জন্য আমার মনটা কাঁদলো, কারণ ডাক্তারের দরকার হয় জঙ্গলে বেশি নয়, কেন জঙ্গলেতে ডাক্তার থেকে কী করবে। আমি তাকে বললাম, দেখুন একজন যদি বৈদ্য ডাক্তার হয় ভালো নাম করা, সে ডাক্তারটা জঙ্গলে থেকে তার কী ইউটিলিটি আছে, জঙ্গলে তো কোনো রোগী আসবে না, তো রোগী কোথায় থাকবে, বলে শহরে বসতে হবে, শহরে লোক আসবে, সবাই জানতে পারবে, সেই জন্য আমাকেও শহরে প্রবেশ করতে হয়। কিন্তু মন থেকে আমি শহরে প্রবেশ করি না, মনের মধ্যে সবসময় বৃন্দাবনে থাকারই চেষ্টা করি। এখন প্রশ্ন হলো এই, ভগবত তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে আমাদের কোনো কনসেপশন, আমাদের বিন্দুমাত্র কোনো ধারণা না থাকাতে ভগবান কী বস্তু, কী হবে, ভগবানকে পেয়েই বা কী লাভ হবে, আচ্ছা ভগবান থাকে থাকুক আর না থাকে তাও ভালো, আমাদের কী মাথা ব্যথা। জগতে বিভিন্ন রকম মানুষ আছেন, তাদের মধ্যে এক পক্ষ বলছেন, ও ভগবান ভগবান কেউ নেই, যার তো সব এই খাও দাও নরকে যাও, এটি জীবন। আর এক পক্ষ বলছেন, দেখুন ভগবান থাকতেও পারে নাও থাকতে পারে, তা আমাদের কী যা আছে। আর এক পক্ষ বলছেন, না ভগবান আছে। এখন এই তিন পক্ষের মধ্যে লড়াই চলে। যখনই কোনো একটা বস্তু নিয়ে আছে কি নেই এই কন্ট্রাডিকশন হয়, তখন নিশ্চিতভাবে জেনে রাখবেন আমাদের লজিক বলে, আপনাদের এই জগতের লজিক না, যেটা শুদ্ধ লজিক, সেখানে বলে যেটা নিয়ে কন্ট্রাডিকশন, আচ্ছা ভগবান আছে কি নেই, এরকম ধরনের যখন কন্ট্রাডিকশন চলে তখন জেনে রাখবেন বস্তুটা নিশ্চয়ই আছে। তা নাহলে বস্তুটা যদি নাই থাকতো, আদৌ কোনো তার এক্সিস্টেন্স না থাকে, সেটা নেই বা আছে এ তর্কই জোটে না, বোঝা গেল। যে বস্তুটার আদৌ ইনফিনিটি ব্রহ্মাণ্ডে কোনো অস্তিত্বই নাই, ইনফিনিটি ব্রহ্মাণ্ড তো ছেড়ে দিন, এই ব্রহ্মাণ্ডটা তাকে ব্রহ্মাণ্ডটার দিকে তাকালেই মানুষ পাগল হয়ে যায়, আকাশের দিকে তাকালে, যেটা আইনস্টাইনের হয়েছিল, ক্যান্ট নামক একজন ব্যক্তির হয়েছিল, বড় দার্শনিক গ্যালিলিওর হয়েছিল, সক্রেটিসের হয়েছিল, কিন্তু আমার মতো পশুর এটা জাগে না। আমরা খাই দাই, দেখি চারিদিকে, দেখি ও আছে, চাঁদ আছে, তারা ও থাকতেই পারে, কিন্তু এটা কী করে হলো, কেন হলো, আমি বা কোথা থেকে এলাম, আর আমার সঙ্গে এই সব লোকের জগতের কী সম্বন্ধ, আর একজন কি আছেন, এটা এই যে জগৎটাকে এর সৃষ্টিকর্তা কেউ আছেন কি, আর যদি থাকেন তিনি কোথায় থাকেন, বলো ও সৃষ্টিকর্তা কেউ নেই, এ এমনি হয়েছে। কিন্তু বিজ্ঞান তো তা বলে না, আপনি যদি অন্তত ভগবান নাও মানেন, বিজ্ঞানও যদি মানেন, তাহলেও তো আপনার সঙ্গে যুক্তি দিলে আপনি তো কিছুই বলতে পারবেন না, কেন বিজ্ঞান সবসময় বলেন, বিজ্ঞানের যত রিসার্চ আজ পর্যন্ত হয়েছে, এই বিজ্ঞানের রিসার্চগুলো যারা এখানে যদি কোনো রিসার্চ স্কলার থাকেন, তারা ছাড়া আমার কথাটা আর কজন বুঝবেন আমি জানি না, যে কোনো বস্তু নিয়ে রিসার্চ করার প্রথমে আসে যে এই বস্তুটা সম্বন্ধে কজ অ্যান্ড এফেক্ট। কজ অ্যান্ড এফেক্ট মানে হলো কার্যকারণবাদ, বোঝা গেল না, কার্যকারণবাদ। জেলিও কুরি, মাদাম কুরি, কেমিস্ট্রি যারা বেসিক অন্তর গ্র্যাজুয়েশন লেভেলে পড়েছেন তারা জানেন, জেলিও কুরি মাদাম কুরি ইংল্যান্ডের একটা দম্পতি, তারা বৈজ্ঞানিক, তারা দিন রাত প্রচেষ্টা করে একটা ফ্যাক্টরির ওয়েস্ট প্রোডাক্ট, একটা ফ্যাক্টরির ওয়েস্ট প্রোডাক্ট থেকে পিচ ব্লেন্ড, এটাকে বলে পিচ ব্লেন্ড, এই পিচ ব্লেন্ড থেকে 1 মিলিগ্রামের থেকেও বোধহয় কম কিছু ইউরেনিয়াম, যেটার দাম বিরাট হ্যাবক, সোনা তো কিছুই দাম না, এই ইউরেনিয়ামটাকে তারা বার করেছিলেন। কেন, তাদের একটা সন্দেহ হয়েছিল এটা নিয়ে রিসার্চ করবেন।
এই ইউরেনিয়ামটা নিয়ে রিসার্চ করার কারণ আছে, এটাকে বলে কেমিস্ট্রি যারা পড়েছেন সেটাকে বলে তেজস্ক্রিয় পদার্থ, এটাকে ইংরেজিতে বলে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট মানে হলো তার থেকে আলফা বিটা গামা তিনটে রে সবসময় বিচ্ছুরিত হচ্ছে, এর ফলেতে তাদের ভেতরে যে নিউক্লিয়ার স্ট্রাকচার এ ডিগ্রেড হয়। অর্থাৎ ইউরেনিয়াম যদি 10 বছর 20 বছর ধরে একইভাবে রেডিয়েশন হতে থাকে, ইউরেনিয়াম ট্রান্সফার হয়ে পরের গ্রেডের এলিমেন্টে কনভার্ট হয়ে যায়। এটা বৈজ্ঞানিকরা পরীক্ষা করে দেখেছেন। আমার বক্তব্য ওগুলো নয়, আমার বক্তব্য হলো কার্যকারণ বার্তা কী, কজ অ্যান্ড এফেক্ট, এটাকে পরিষ্কার ক্লিয়ার বোঝাবার জন্য এই বৈজ্ঞানিক পদ্ধতিটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। সেখানে তারা কষ্ট করে ছোট্ট এত অল্প ইউরেনিয়াম পেয়েছেন, সেটাকে একটা ড্রয়ারের ভেতরে রেখে দিয়েছেন, কিন্তু ড্রয়ারের রাখার পর সেখানে কিছু ফিল্ম ছিল, র ফিল্ম, ফিল্ম র ব্ল্যাক ফিল্ম, যে ফিল্মগুলো দিয়ে ফটো তোলা হয়, ফটো ফিল্ম, সেই ফিল্ম, কিছু ফিল্ম ড্রয়ারের ভেতরে রেখে দিয়েছিলেন। বলেন আজ রাত্রি হয়ে গেছে, কালকে আমরা আবার শুরু করব। খুব কষ্ট করে জীবনযাপন করেছেন, আর সাধুদের কষ্ট তো যারা জানে তারা জানে, বৈজ্ঞানিকগুলো যে কষ্ট করে সেটার কথা কল্পনাও করতে পারবে না এসব মানুষ, ডারউইন থেকে আরম্ভ করে যেসব পরিশ্রমগুলো করেছেন, এগুলো এদের এইসব মানুষের কাছে এখন গল্প কথা, এরা জানেই না এসব, আর খবরও নিতে চায় না। এখনকার ফর্মুলা হলো খাও পিও জিও এনজয় ইয়োর সেলফ, এটা হলো বর্তমান ফর্মুলা। এটাতে আমাদের এই তথাকথিত ভদ্র সমাজ আমাদের জীবনযাপন করে। জেলিও কুরি মাদাম কুরি নেক্সট ডে যখন তার ডেস্কটা খুলেছেন, সেখানে দেখছেন তার যে র ফিল্মগুলো ছিল সেই ফিল্মগুলোর ওপরে একটা একটা লাইটের দাগ, কোত্থেকে এলো? ওই স্বামী স্ত্রী তো পাগল হয়ে গেছে, এ দাগ কোত্থেকে এলো, আমরা তো র ফিল্ম ভারত ফিল্ম রেখেছি এর ভেতরে, এ কোত্থেকে দাগ হলো? ও চিন্তা করতে আরম্ভ করলেন, চিন্তা করতে করতে খুঁজে পাচ্ছেন না কি, ও তাহলে আমরা নেক্সট পরের দিন আবার দেখব কী করে হয় এটা। আবার নতুন একটা ফিল্ম আবার ওর ভেতরে রেখেছেন, রেখে অ্যাজ ইট ইজ রেখে দিয়েছেন। পরের দিন দেখছেন আবার এরকম একটা দাগ, লাইটের মতো সাদা দাগ পড়ছে। তখন তারা নির্ণয় করতে পারলেন এই যে আমরা ইউরেনিয়ামটা আবিষ্কার করেছি ওই প্রিজবিলেন থেকে, নিশ্চয়ই ইট মাস্ট বি দেয়া, এরই একটা কোনো কায়দা হবে। আচ্ছা আমাদের পরীক্ষা করে দিনের পর দিন পরীক্ষা করতে করতে ওরা দেখলেন না, এই ইউরেনিয়ামের পার্টিকেল অল্প এর থেকে, ইউরেনিয়াম থেকে আলফা বিটা গামা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বেরোচ্ছে, সেইটা থেকে তাদের মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। তাহলে তো এটা যখন ফিল্মের মধ্যে একটা দাগ ফেলতে পারছে, তাহলে মানুষের হাড় ভেঙে গেলে, কোনো জায়গায় কিছু হলে এখানে দাঁড়িয়ে এক্স রে করা যাবে, সঙ্গে সঙ্গে এক্স রের পদ্ধতি আবিষ্কার হয়ে গেল। তাহলে এবার আপনারা এই বেশি কথা না বলে অল্প উদাহরণের মধ্যে বুঝতে পারলেন। তাহলে কজ অ্যান্ড ইফেক্ট, কার্যকারণবাদের মাধ্যমে বোঝা গেল যে কারণ যদি না থাকে তাহলে সেখান থেকে কার্য হওয়া সম্ভব নয়। বোঝা গেল, আমি আপনাকে এক বালতি জল দিলাম, আমি বললাম আমাকে মাখন দিন, বলে মাস পাগল হয়েছেন নাকি, মাখন বেরোবে এখান থেকে? কেন বেরোবে না? বলে আমি বললাম এ মাখন তো বেরোনো সম্ভব না, কেন এর মধ্যে পটেন্সি নাই, এ তো জল, এর মধ্যে তাহলে এবার দুধ যদি নিই, দুধের মধ্যে কিন্তু মাখনের পটেন্সি আছে, পটেন্সি মানে হলো ওর যে কারণটা ওর ভেতরে রয়েছে। তারপরে এই মাখনটাকে মন্থন করার ফলেতে আমাদের ওখান থেকে, এই দুধটাকে মন্থন করার ফলেতে ওখান থেকে ক্রিম মাখন বেরোলো। তাহলে এই দুটো উদাহরণের মাধ্যমে যারা শিক্ষিত ব্যক্তি বা যারা অল্প শিক্ষিত তারা অনায়াসেই বুঝতে পারলেন যে কোনো বস্তু কার্যকারণ বাদ ছাড়া কোনো কিছু হতে পারে না। এখন আমরা বৈজ্ঞানিক এই গবেষণা থেকে এই শিক্ষাও পেলাম, তাহলে ভগবান আছেন কি নেই এই তর্কটা মূর্খের তর্ক, আমি মানি না আমি নরকে যেতে যেতে তা অন্য কথা, কিন্তু ভগবান আছে কি নেই এটা নিয়ে তর্ক করার তো আমার কোনো অধিকার সেরকম নাই, কিন্তু করছে মানুষ এত অভিমান। এখন আমার প্রশ্ন হলো যে ইনফিনিটি ব্রহ্মাণ্ড এটা কি করে সৃষ্টি হয়েছে, এ সম্বন্ধে রিসার্চ ওয়ার্ক সমস্ত জায়গায় চলেছে, আমেরিকা ফ্রান্স রাশিয়া কোনো জায়গা বাদ নেই। আমি গোহাত্ম আন্দোলনের যে বই চেতনা কা জাগরণ বা চেতনার জাগরণ, বাংলা ইংরেজিটা হচ্ছে অনুবাদ, 3-4 বছর আগে হয়েছে, ওর মধ্যে সৃষ্টির সমস্ত সাইন্টিফিক প্রমাণগুলো ওর মধ্যে আমি দিয়েছিলাম। সেখানে বলেছিলাম, ওখানে লেখা রয়েছে
যে আমেরিকার সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজি সেখানে নাসা, সেখানকার বৈজ্ঞানিকরা বলছেন এতদিন পর্যন্ত আমরা জানতাম এই জগৎটা সৃষ্টি হয়েছে বাকি যারা অসুর, যারা অসুর প্রকৃতি, যারা বলছেন ইস দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ফেনোমেনাল ওয়ার্ল্ড ইজ নাথিং বাট অ্যান অ্যাক্সিডেন্ট, নাথিং বাট অ্যান অ্যাক্সিডেন্ট, এটা একটা অ্যাক্সিডেন্ট এমনি হয়েছে, কিন্তু এতটুকু হয় না, এটা আসুরিক বৃত্তি। কিন্তু বৈজ্ঞানিকরা বলছেন যে এতদিন আমরা ভেবেছিলাম এই গ্যালাক্সি ওয়েতে এই যে স্পেস এর মধ্যে কিছু ম্যাটার আছে, কিছু ম্যাটার ম্যাস, সেই ম্যাস ম্যাসগুলো এজিটেটেড হয়েছে, এজিটেটেড উত্তেজিত হয়েছে, তারা কিছু এনার্জি পেয়েছে, এনার্জি পেয়ে বা এজিটেটেড হয়ে বা তারা বিচ্ছিন্ন হয়ে এই বিভিন্ন রকম সৃষ্টি হয়েছে। এখন যারা এই সিদ্ধান্তটা করলেন তাদের কাছে অন্য পক্ষ বললেন, আপনি যে বললেন যে এটা একটা এনার্জি পেয়েছে, পেয়ে এই ম্যাসগুলো এজিটেটেড হয়েছে, কিন্তু সাপ্লাইটা করতে হয়েছে এই এনার্জিটা বললেন, এনার্জি না পেলে এজিটেটেড হতো, বোঝা গেল, এজিটেটেড মানে উত্তেজিত হওয়া, এই যে এনার্জিটা না পেলে উত্তেজিত হতো না। কিন্তু আমাদের প্রশ্ন হলো এনার্জিটা কোত্থেকে এসেছিলো, এনার্জিতে এলো উত্তেজিত হলো তারপর আপনার কথা পরে শুনবো, কিন্তু এনার্জিটা সাপ্লাই সোর্সটা কী, কেউ উত্তর দিতে পারছেন না, বৈজ্ঞানিকরা হয়রান হয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের আরেক বৈজ্ঞানিক, তার নাম হলো নিলস বোর, তিনি একাধারে ছিলেন হচ্ছেন ওয়ার্ল্ড কাপ ফুটবল প্লেয়ার ছিলেন আর একাধারে নোবেল প্রাইজ ওনার ছিলেন, বিরাট বৈজ্ঞানিক। তিনি তিনি বিভিন্ন অ্যাটমের, বিভিন্ন মেটালের ভেতর থেকে, তখন বেশি করে তাপ দিলে, হিট দিলে বিভিন্ন মেটালের মধ্যে থেকে বিভিন্ন রকমের কালারের রে বেরোয়, এটার কারণ কি, ওটা আবিষ্কার করেছিলেন ওই বৈজ্ঞানিক। তিনি দেখেছিলেন সোডিয়াম, যারা কলেজে সামান্য পড়েছেন তারা জানেন বোরাক্স বিট টেস্টিং হয়, একটা সোডিয়ামের মধ্যে একটু মেটালটা নিয়ে আগুনে দিয়ে ম্যাগনেশিয়ামের মধ্যে একটু ঠেকিয়ে বোরাক্স বিট একটু হিট করে, ম্যাগনেশিয়াম থেকে একটু সাদা আলো বেরোয়, তারপর অন্যান্য সোডিয়াম থেকে একটু হলদে, বিভিন্ন রকম এরকম পরীক্ষার মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে মেটালগুলোকে যখন হিট করা হয় তখনকার ভেতরের যে ইলেকট্রন প্রোটনগুলো আছে এক একটা অরবিটে সেগুলো উত্তেজিত হয়ে জাম্প করে ওপর হায়ার লেভেলে। এগুলো বিস্তৃত আলোচনা করব না, কিন্তু এগুলো আলোচনায় বুঝবেন না সেরকম সবাই। সেখানে বলছেন, তাহলে আমরা জানতে পারলাম, বৈজ্ঞানিক বলছে যে আচ্ছা ইলেকট্রনগুলো যে হায়ার লেভেলে জাম্প করছে কিন্তু এর কোনো একটা সিস্টেম আমরা বুঝতে পারছি না, এই যে ইলেকট্রনিক্সে জাম্প করছে এর কোনো ফর্মুলা নেই, এটা আরবিটারি ইচ্ছা মতো জাম্প করছে, কেউ ইচ্ছা মতো এখানে যাচ্ছে, কেউ ইচ্ছা মতো এখানে যাচ্ছে, আবার ফিরে আসছে, তাতে মনে হচ্ছে এই ইলেকট্রন প্রোটনগুলো এদের মধ্যে একটা স্বাধীন চেতনা আছে। বৈজ্ঞানিক বলছে যে এদের যে লাফাবার একটা টেন্ডেন্সি ফিরে আসা, এর মধ্যে কোনো আমরা ফর্মুলা আবিষ্কার করতে পারছি না, এটা যে হতে হয় হবে এরকম না, এর পেছনে নিশ্চয়ই কারণ আছে। বৈজ্ঞানিকরা বলছেন আমরা মনে হচ্ছে আমাদের যে প্রত্যেকটা ইলেকট্রন প্রোটন প্রত্যেক বস্তুর ভেতরে আমাদের মনে হয় কোনো একটা স্বাধীন চেতনা আছে, বোঝা গেল আমি কি বললাম, চেতনা, যেমন আপনার চেতনা আছে, ইচ্ছাশক্তি আছে, এই ইচ্ছাশক্তি আছে বৈজ্ঞানিকরা তখন প্রমাণ করতে পারেন নাই, ওরা বলছে আমরা অনুমান করছি যে এর পেছনে একটা কোনো একটা নিশ্চয়ই কিছু আছে, ওদের একটা নিজের ইচ্ছা ফিচ্ছা আছে, তা নাহলে এই জাম্পগুলোর কোনো রুলস অ্যান্ড রেগুলেশন পাচ্ছি না। পরবর্তীকালে আমাদের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক তিনি আবিষ্কার করলেন E=mc². সেখানে বললেন, এটাকে বলে থিওরি অফ রিলেটিভিটি। আমি কেন এগুলো বলছি, যারা অবিশ্বাসী তাদেরকে বিশ্বাস উৎপাদন করবার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করছি, এই কথাগুলো আমার দরকার পড়েছে, এগুলো না বললে আপনারা বুঝবেন না। পরবর্তীকালে দেখা গেল যে আমাদের জার্মানের সায়েন্টিস্ট, যার সঙ্গে আমাদের বাংলার যে সায়েন্টিস্ট সত্যেন্দ্র সত্যেন বোস একসঙ্গে নোবেল প্রাইজ পেলেন, কারণ আইনস্টাইন হচ্ছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক যিনি প্রমাণ করেছেন যে কোনো পদার্থকে এনার্জিতে কনভার্ট করা যায়। এটা উনি কোত্থেকে জানলেন আমরা জানি না, এটা কে ওনার মাথায় দিল এটা আমরা জানি না, কিন্তু উনি বললেন আমি 100% বলছি কোনো পদার্থকে এনার্জিতে কনভার্ট করা যাবে। যেমন এখনকার দিনে দেখা যাচ্ছে যে অ্যাটমিক প্ল্যান্টে সেখানে ইউরেনিয়াম প্লুটোনিয়াম যে তেজস্ক্রিয় পদার্থ, এগুলোকে
তেজস্ক্রিয় পদার্থকে এগুলোকে এনার্জিতে কনভার্ট করে বিরাট বিদ্যুৎ, তা এটাকে বলে তাপবিদ্যুৎ কেন্দ্র না, এটাকে বলে অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট। এখানে ফিশন অ্যান্ড ফিউশন, ফিশন অ্যান্ড ফিউশন, যারা ফিজিক্স পড়েছেন জানেন ফিশন অ্যান্ড ফিউশন এই পদ্ধতি ইনর্মাস এনার্জি, ছোট্ট একটা এনার্জি দেখে একবারে, যেটার পদ্ধতিতে অ্যাটম বোম আবিষ্কার করা যায়, হাইড্রোজেন বোম, যে একটা জায়গায় ফাটবে তারপর চেন ওয়াইজ এনার্জিটা এত ছড়াবে বিশ্বকে ধ্বংস করে দিতে পারে, এই ফর্মুলাটা। এখন আমার প্রশ্ন হলো, তিনি তো জার্মানের বৈজ্ঞানিক, তিনি ভারতবর্ষের এই গোপন কথাটা জানলেন কি করে? এটা তো ভারতবর্ষের ঋষিমুনিরা জানতো, আর তো কাউকে বলতো না, কিন্তু এই বৈজ্ঞানিক কী করে জানলেন, একে কে জানালো? ইনি বেদ পুরাণ কিছু পড়েন নাই, গীতা ভাগবত কিছু পড়েন নাই, ওনার মাথায় কে দিল যে এই যে এনার্জি এবং এই ম্যাটার ভাইসি ভার্সা কনভার্ট করা যায়, এই বুদ্ধিটা কে দিল? এখন প্রশ্ন হলো, এটা কিন্তু আমাদের চণ্ডীপাঠের গোপন কথা, এটা যারা মূর্খ লোকরা চণ্ডীপাঠ শোনেন, মূর্খ, বুদ্ধিমান লোক চণ্ডীপাঠ শুনলে তার মানেগুলো বোঝবার চেষ্টা করেন, বেশিবারই মূর্খ বোঝে না কিছু। চণ্ডীপাঠে তো একটা কথা আছে দেখবেন, ও শোনে কালকে দুর্গাপুজোতে ঘুরতে যাবে, কী মজা করবে, কী কাপড় করবে, এইসব নিয়ে ব্যস্ত, কে চণ্ডীপাঠে কী বলছে এটা তারা অনুভব করতে পারেনি, পারে না। চণ্ডীপাঠেতে বলা আছে একটা মন্ত্র, আপনারা শুনে থাকবেন, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্বস্যই 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 নমস্, শুনেছেন কি না, নমো নমঃ, কিন্তু আপনারা তো অনুভব করেননি। কিন্তু ও জার্মান সায়েন্টিস্ট হয়ে কী করে বুঝে ফেলল, যা দেবী অর্থাৎ যে দুর্গা, যে দেবী শক্তিরূপে সমস্ত বস্তুর মধ্যে রয়েছে, আমরা তাকে জানতে পারলাম না, সমস্ত বস্তুর মধ্যে শক্তিরূপে, কিন্তু শক্তিটা হলো ভগবানের, তিনি ভগবানের দাসী, ভগবানের শক্তি বিভিন্ন জায়গায় লুকানো রয়েছে সমস্ত জায়গায়, কিন্তু কেউ ধরতে পারছে না। তাহলে আমার বক্তব্য হলো, যে বস্তুটার অ্যাটল কোনো অস্তিত্ব নাই, অ্যাটল আদৌ নেই, সেই বস্তুটাকে আমরা মাঝে মাঝে মজা করে বলে ঘোড়ার ডিম বলি না, কি বলি, মাঝে মাঝে যে বস্তুটা আদৌ নেই, এটা সম্ভব নয়, সেটা আমরা বলি ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম মানে অশ্বডিম্ব মানে হয় না, অ্যাবজার্ড কথা। আবার অন্য অন্য সময় সোনার পাথর বাটি বলে থাকি, বলি না, এগুলো সব আমরা বাক্যগুলো ব্যবহার করি, অজান্তে ব্যবহার করি না, মানে বুঝি না, কিন্তু এর ভেতরে একটা গোপন একটা আমাদের কথা, এই যে বলি এর পেছনে একটা গোপন লজিক কাজ করে, সেটা হলো এই বস্তুটা আদৌ থাকা সম্ভব নয়, এটা আমি জানি বলেই আমি অশ্বডিম্ব বললাম। কিন্তু যারা ভগবান আছে কি নেই তারা কখনোই এই নিশ্চয়ভাবে বলছেন না ভগবান আছে কি নেই, কেউ কেউ বলছেন ভগবান থাকতেও পারে না, তো আমাদের কি যায় আছে, আমরা আমাদের মতো থাকবো, কেউ বলছেন ভগবান আদৌ নেই, আর এক পক্ষ বলছেন যারা সাধুরা তারা বলছে ভগবান আছেন। তাহলে প্রমাণটা কী করে হবে? নাসার বৈজ্ঞানিকরা লেটেস্ট রিসার্চে পেয়েছেন যে আপনারা প্রিভিয়াস বৈজ্ঞানিকরা যে রিসার্চ করেছিলেন সেগুলো সমস্ত ভুল, এখন আমরা নিউটনের অনেক থিওরি আমরা বলছি ভুল, আমরা ছোটোবেলায় পড়েছিলাম এগুলো আর চলবে না, বলে কি আমরা তো ছোটোবেলায় পড়ে পাস করেছি, এখন বৈজ্ঞানিকরা বলছে এগুলো ভুল, এগুলো চলবে না, নিউটনের অনেক থিওরি যাকে সেগুলো কোনো কথা নয়। তাহলে এখন প্রশ্ন হলো, এই বৈজ্ঞানিকরা বলছেন কোনো একটা সুন্দর বংশী, কোনো একটা সুন্দর মিষ্টি আওয়াজ থেকে নিম্ন কম্পন, লো ফ্রিকোয়েন্সির একটা মধুর আওয়াজ থেকে এই জগৎ হয়েছে, আর এই সর্বনাশ, এটা তো আমাদের কথা, বেদের গোপন কথা, এটা ওরা অনুমান করছে, বলছে জগৎটা কোত্থেকে এসছে, বলছে একটা নিম্ন কম্পনের একটা ভাইব্রেশন থেকেই জগৎ হয়েছে, এটা তো আমাদের বেদের কথা, ভগবানের যে বংশীধ্বনি সেটাই পরবর্তীকালে গায়ত্রী কামগায়ত্রী রূপে অনন্ত জগৎ সৃষ্টি হয়েছে, কিন্তু ওরা কী করে আস্তে আস্তে অনুমান করছে, অর্থাৎ পরম সত্যবস্তুকে জানবার জন্য যাদের কৌতূহল আছে বা থাকবে তারাই একমাত্র জানবার চেষ্টা করবেন ভগবান আছে কি নেই। আজকের বিষয়বস্তু যে গম্ভীর তাতে আমি এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি না তৈরি করি তাহলে আপনাদের মধ্যে অনেকেই বিরক্ত হয়ে চলে যাবেন, তাই জন্য আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে হলো যাতে আপনাদের বিশ্বাসটা 100% হয়। এবার আমি সেই লজিকে যেতে চাই যে ভগবান আছে কি নেই এই নিয়ে যখন বিতর্ক উপস্থিত হয় তখন 100% শিওর যে এই বস্তুটা আছে। আমি একটু আগেই বললাম
যেটা লজিক বাস্তব লজিক তাকে বলছে যখনই কোনো বস্তু আছে কি নেই এই নিয়ে একটা সংশয় দেখা দিচ্ছে তখন 100% জেনে রাখবেন সেই বস্তুটা অবশ্যই আছে না যদি থাকতো তার কোনো অস্তিত্বই না থাকতো তাহলে সেটা নিয়ে আছে কি নেই তর্কটা তো আবার দ্বিতীয়বার ওঠে না নেই নেই কোনো দিন নেই তো নেই আর ওটা নিয়ে আছে কি নেই তর্কটা আসছে কোত্থেকে তার মানে নিশ্চয়ই এ বস্তুটা আছে আমি একটা উদাহরণ দিলে আপনারা এই কথাটা বুঝতে পারবেন আমি এখানে কোনো বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলাম শঙ্করবাবু আছেন আমি কিছু টাকা পাবো তার থেকে বাড়ি থেকে একজন বললেন শঙ্করবাবু নেই কোথায় গেছেন বললেন উনি গেছেন বারাণসী আসবেন 5 দিন পরে এখন আমি যে প্রথম প্রশ্নটা করলাম শঙ্করবাবুকে বাড়িতে আছেন তাতে আমি কী উত্তরটা পেলাম শঙ্করবাবু বাড়িতে নেই কথাটা আমি শুনলাম শঙ্করবাবু বাড়িতে নেই তাহলে শঙ্করবাবু বাড়িতে যে নেই এই কথাটার মানে তো এই নয় যে শঙ্করবাবু বাড়িতে কোনো দিনই নেই শঙ্করবাবু এখন নেই বর্তমানে নেই কথাটা বোঝা গেল না শঙ্করবাবু বর্তমানে নেই তার মানে শঙ্করবাবু ওই বাড়িতে থাকে বলেই তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম শঙ্করবাবু আছে কি না তারে শঙ্করবাবু ওই বাড়িতে থাকেন এটা 100% কিন্তু বর্তমানে তিনি ওই বাড়িতে নাই তা এই যে কন্ট্রাডিকশন সৃষ্টি হলো একটা বিতর্ক সৃষ্টি হলো তার পেছনে আমরা প্রমাণ পেলাম যে বস্তুটার অ্যাটল কোনো অলিক বস্তু যেটার কোনো অস্তিত্ব সম্ভব হতে পারে না সে সম্বন্ধে আছে বা নেই কোনো কথা নেই এবার আপনাদের এই লজিক এবং বিজ্ঞান সমস্ত দিয়ে বোঝাবার পর আমার মনে হয় আপনারা কিছুটা অনুভব করছেন অর্থাৎ ভগবান আছেই আছে অর্থাৎ আমি জানতে পারি না ঠিক আছে আমার ক্ষমতা নাই কিন্তু কোনো না কোনো সাধুগুরু বৈষ্ণব ভগবানকে পেয়েছেন তাই তো অন্য অন্য সাধুরা ভজন করছেন একজন ব্যক্তি প্রচণ্ড তার্কিক এবং দুষ্ট সে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদকে বলছেন আপনি তো ভগবানের কথা বলেন আপনি কি ভগবানকে পেয়েছেন প্রভুপাদ বললেন আচ্ছা ছাগল তো গালাগাল দিলেন না মনে মনে ভাবছেন আচ্ছা ছাগল আচ্ছা আমি যদি ভগবানকে পাই তাতে আপনার কী লাভ হলো আর আমি যদি ভগবানকে নাই পেয়ে থাকি তাতে আপনার কী লাভ হলো এটা বলতে পারেন আমি পেয়েছি যদি বলি তাতেই বা আপনার কী গেল এলো আর আমি যদি পাইনি বলি তাতে আপনার কী রোজগার ওরকম কথা বলবেন না ভগবানকে চাই কি না বলুন একটা কথা আমি জানতে চাই যদি ভগবানকে চাই তাহলে আসুন আমি শপথ নিয়ে প্রতিজ্ঞা করছি আপনি যদি অনুগত হন নিজের কপটতা পরিত্যাগ করে শরণাগত হন আমি প্রতিজ্ঞা করছি ভগবানকে আমি দেবো কিন্তু আপনি কি পারবেন যে প্রশ্নটা সাইন্টিস্ট সিভি রমনের কাছে আমাদের ছিল ভক্তিদিত মাধব গোস্বামী মা রেখেছিলেন মাধব গোস্বামী মহারাজ যখন সিভি রমনেরকে নিমন্ত্রণ করতে গেছিলেন একটা সিম্পোজিয়াম আমাদের কলকাতা মঠেতে অনেক আগে গৌড়িয়া মঠে একটা সিম্পোজিয়াম হয়েছিল তাতে এক মাস কালযাপিত হরিকথা হবে তাতে প্রভুপাদ বিভিন্ন ইম্পর্টেন্ট ব্যক্তি সামাজিক ইম্পর্টেন্সি আছে তাদের ইম্পর্টেন্ট বলতে পারমার্থিক ইম্পর্টেন্সই তাদের নাই এমনি জড়জগতে কোনো একটা গুরুত্বপূর্ণ পদে আছে তাদেরকে ডাকলে হবে কি সমাজের লোক উনি ওখানে গেছেন যাই তো একটু শুনি এই কারণে ডাকা তাদেরকে হরিকথা শুনিয়ে চেঞ্জ করার জন্য কেন সমাজের কোনো একটা মূল ব্যক্তি নামকরা ব্যক্তি যদি পরিবর্তন হয়ে ভগবানে বিশ্বাস শুরু করে ভক্তি শুরু করে তাহলে অন্য অন্য যারা তাকে মানে তারাও দেখবেন আস্তে আস্তে একে বলো বাবু গেছে তাহলে আমরাও যাই নিশ্চয়ই কিছু আছে এই কারণে ওদেরকে ডাকা অন্য কোনো কারণ নেই এখন সিভি রমনের সঙ্গে দেখা করা অত সোজা নয় ক্যালকাটা ইউনিভার্সিটির সেখানে আমিও যেতাম পূর্বাশ্রমে থাকতে যেখানে উনি রিসার্চ করেন ওখানে সাধারণ লোক যেতে পারবে না গেটম্যান তাকে আটকাচ্ছেন সিকিউরিটি গার্ড তিনি বললেন আমাকে একটু অনুমতি দিন আমি ওনাকে নিমন্ত্রণ করতে যাব তো বললেন দাঁড়ান আগে আমি পারমিশন নিয়ে আসি উনি বললেন একজন সাধু এসছেন বিরাট একটা গৌরীয় মিশন থেকে মঠ থেকে একটা সাধু এসছেন আপনার সঙ্গে দেখা করতে চান কী কারণ বলে আপনাকে ইনভাইটেশন দেবেন আর কিছু না বললাম উনি ঘরে গেলেন কিন্তু সিভি রমন তার সঙ্গে কথা বলার জন্য তার সেইটুকু মানবিকতা সেরকম ছিল না সে বললো একটা সাধু এসছে একটা কী সাধু মানে তো চেয়ে পুঁতে খায় পড়ে দেয় কিছু একটা নয় অবমাননার চোখে সেই জন্য তিনি টেবিলে নিজের কাজ করছেন আর উনি যে ঘরে ঢুকেছেন ঢুকে যে দাঁড়িয়ে রয়েছেন তাকে যে বলবে বসুন সেটাও বলছেন না তখন বলছেন যে বলুন কি বলবেন ইয়েস বলুন কি বলবেন তো উনি তখন ওনার দিকে তাকাতেও চাইছেন না কেন একটা সাধু একটা ভিকিরি সাধু কী তাকাবো সত্যিই তো তাই আমরা তো সবাই ভিকিরি আমাদের আর কী মূল্য আছে
আমাদের মূল্য যদি দেয় তাহলে আমাদের লেজ গজাবে পেছনেতে হনুমানের মতো, হ্যাঁ সেই লেজটাকে আবার কেউ আগুন দিয়ে দেবে পুড়ে যাবে, তার অপমান করাই ভালো, এটা হচ্ছে সাধুদের বুদ্ধি। সেখানে বলছেন শিবির, এখন মাধব গোস্বামী বলছেন আপনাকে আমি ইনভাইটেশন দিতে যে কোথায় হোয়্যার, বলছে আমাদের মঠে আপনাকে যেতে হবে, আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ইয়া সিম্পোজিয়াম চলছে ওখানে হরিকথা ভগবানের সম্বন্ধে, বলে আমি ভগবানকে দেখি না আমি মানি না, প্রথমেই এরকম গালাগাল দিয়ে দিলেন, ওয়ার আই ক্যানট সি আই ক্যানট বিলিভ, আমি দেখি না মানি না যান, এরকম ধরনের কথা। তখন মাধব গোস্বামী মহারাজ তাকে সঙ্গে সঙ্গে তার দৃষ্টিটাকে ফেরাবার জন্য বললেন, স্যার হোয়াট ইউ ক্যান সি, আপনি কি দেখতে পান, আপনি কি ভাইরাস ব্যাকটেরিয়া দেখতে পান নাকি ভূতপ্রেত দেখতে পান, কি দেখতে পান আপনি, কি দেখতে পান আপনি যে গবেষণা করছেন আপনার দেয়ালের বাইরে কি হচ্ছে দেখতে পান, ক্যান ইউ সি। যখনই এরা ইংরাজিতে বলেছেন তখনই এরা উঠে দাঁড়িয়েছে, উঠে দেখে একে আজানুলম্বিত ভুজো একটা এত সুন্দর একটা মহাপুরুষ দাঁড়িয়ে রয়েছে। তখন তাকে ইনভাইটেশন লেটার দিলেন, লেটার দেওয়ার পর দেখুন এসব তো আমাদের সময় নষ্ট করার সময় নেই, ভগবান আছে কি নেই তো কোনো, বলে স্যার আপনার কাছে একটা প্রশ্ন, তিনি বলছেন ভগবানকে দেখাতে পারেন, মাধব গোস্বামী বলছে হ্যাঁ দেখাতে পারি, তো দেখান, দেখাতে পারি, আপনার কাছে আমি রিসার্চ করতে চাই। বলে রিসার্চ কি অত সোজা, আপনাকে যেতে হবে এমএসসি করুন আমার সাবজেক্ট নিয়ে, তারপর তার মধ্যে আমি পরীক্ষা নেবো ইন্টারভিউ 50 জনকে, 50 জনকে 10 জন সিলেক্ট করবো, তাকে আবার পরীক্ষা করবো, 5 জনকে নেবো, তারা আমার কাছে রিসার্চ করবে, তাহলে কাম টু দ্য পয়েন্ট, আমাদেরও কিছু পদ্ধতি আছে, আমি আপনাকে প্রতিজ্ঞা করলাম ভগবানকে দেখাতে পারি, আপনি আমাদের গুরুদেবের কাছে চলুন, উই হ্যাভ সাম রুলস অ্যান্ড রেগুলেশন, ইউ উইল হ্যাভ টু ফলো ইন টোটো, ক্যান ইউ ফলো, দেন উই ক্যান শো, যদি পারেন চলুন, আমি প্রতিজ্ঞা করলাম ভগবানকে দেখাবো। তখন ওর মাথাটা হেঁট হয়ে গেল, অভিমানী ব্যক্তি স্বাভাবিক তাদের অভিমান থাকে, তারা মানতে চায় না, তাদের অভিমানটাকে পায়ের তলায় দিতে পারে সাধুরা, তাদের স্মার্টনেস আছে, তাদের এত শক্তি আছে তারা সব পারে। এখন আমার প্রশ্ন হলো, তাহলে আপনারা জানলেন ভগবান নাম ভগবত বস্তু একটা আছেন, কিন্তু সেই ভগবত বস্তুটাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ঋষি মুনি সাধু মহারাজ তারা ভজন করে নিশ্চয়ই পেয়েছেন, স্বপ্নে বা ডাইরেক্ট না পেলে তাদের শক্তি এলো কোত্থেকে, বোঝা গেল, শক্তি তার আকাশ থেকে পড়ে না, শক্তি ডুম করে আকাশ থেকে পড়লো, তাদের শক্তিটা পেল কোত্থেকে, নিশ্চয়ই তাদের কিছু না কিছু দর্শন হয়েছে, তাহলে তারা এই আদর্শ এত কঠিন জীবন পালন করছেন কেন। অবশ্যই এ প্রসঙ্গে আমি একটা কথা বলতে রাজি, অবশ্যই স্বীকার করব, সাধু তার নাম নিয়ে, সাধুর বেশ নিয়ে, সাধুর নাম করে যে সমস্ত অত্যাচার সমাজে চলছে এগুলোকে বন্ধ করার জন্য আপনাদের চরণে আমার আসা, নালে আমার সময় নেই আপনাদের কাছে আসার, একটাই কারণে আসা, লোকগুলো যে বাস্তবিক কথাগুলো বুঝতে পারছে না, সমস্ত লোককে তাদেরকে ঠকিয়ে মারছে, সাধুর বেশ নিয়ে যে অত্যাচার ব্যভিচার চলছে এগুলোকে আপনাদের যদি আমি চেতনায় উদ্বুদ্ধ করতে পারি তাহলে আর আমার আসার দরকার পড়বে না। আপনি যদি দেখেন একটা সাধুর নাম নিয়ে অত্যাচার করছে, আপনি নিজেই ঝেঁটা নিয়ে যাবেন, ঝেঁটা নিয়ে গিয়ে তাকে পেটাবেন, আর তুমি সাধুর বেশ করে যদি কেমন করছো, তাহলে আমার সমস্যাটা সমাধান হবে, বেশি পরিশ্রম হবে না, এই কারণে আমার এখানে আসা। এখন আজকে ভগবান ভক্ত ভক্তি এই তিনটে বিষয়ের আলোচনার মধ্যে আমি একটা প্রিলিমিনারি ব্যাকগ্রাউন্ড আপনাদের কাছে করলাম, আমি আপনাদেরকে ভগবান দিয়ে দিলাম এই কথাটা বলতে পারি না, কেন এটা একটা সাধারণ যুক্তি দিলাম যার মাধ্যমে আপনারা এখন বুঝলেন যে হ্যাঁ ভগবান বলে একটা বস্তু আছে, গীতা পড়লেও জানবেন ভগবান বলছেন আমাকে মম মায়া দূরত্বয়া মামেব প্রপদ্যান্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যারা শরণাগত হয় তারা ছাড়া বাকি কেউ এই জগতের আমার যে মায়া এটাকে ত্যাগ করতে পারে না, মহামায়ার মায়াতে সবাই হাবুডুবু খাচ্ছেন, তারা জগতের এই যে বিভিন্ন রকম এখানে যে বিভিন্ন রকম এই যে মেলা বসেছে, কিসের মেলা মহারাজ, আমাদের তো কোনো মেলা নেই, আপনি বোকা, আমি কি মেলার কথা বললাম বুঝতে পারলেন না, আমি বলছি রং রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এগুলোর যে সুন্দর মেলা বসেছে, আপনারা লোভে পড়ে ওইখানে দৌড়াচ্ছেন, বলে ওখানে খাবি খেয়ে মরছেন, আমার কিছু করার নেই। যেমন লোভে পড়ে একটা মাছের গলায় বড়শি লেগে যায়, বললে মানে মাছটার কেন পড়লো, মাছ তো ভালোই ছিল জলেতে, বলে ওই যে লোভে, ও বললে ওখানে একটা ভালো জিনিস খেতে যাই, খেতে গিয়ে দেখলো আঁকশি পড়ে গেল, এবার গলায় ওকে টেনে নিল। পতঙ্গগুলো যে দেখবেন দেওয়ালির আগে যে পতঙ্গগুলো আসে সেগুলো সবসময় আলোর দিকে যেতে চায়,
কেন জানি না ওরা দে আর ভেরি ফন্ড অফ লাইট, এইটা আগুন জ্বললে পরে ওরা পড়োয়া করে আগুনে যাবেই যাবে, আরে বাবা আগুনে গেলে মরে যাবি পুড়ে যা পড়লেও আমি যাব। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থাটা, আমরা আগুনে পুড়ে যাই, জলে ডুবে যাই, যা কিছু করে মায়ার যে চমৎকারিতা আমাদের আস্বাদন করতেই হবে, তাহলে জীবনটা সার্থক হবে? জীবনটা কখনোই সার্থক হবে, মাঠে মারা যাবে, যা পেয়েছি লুটে পুটে নি, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ লুটে নিচ্ছে। এই যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধের এই জগতে মেলা বসেছে, যার যেখানে খুশি ছুটছে এই মেলায় এগুলো লুটে নিচ্ছে, কিন্তু তারা জানে না এই মেলা থেকে যা যা কিছু সংগ্রহ করবে সেইটাই তোমার পক্ষে হিন্দিতে বলে দেখ তোমারা লিয়ে ফাঁসি কা ফান্দা বান যায় গো, তোমার জন্য এটা ফাঁসির ফান্দা, ফান্দা মানে ফাঁস হয়ে যাবে, তুমি এটা দিয়ে মরবে, তুমি যে তোমাকে কেউ মারেনি, তুমি যে ফাঁসির ফাঁদটা তৈরি করেছো সেই ফাঁসে তো তুমি মরবে, কাকে দোষ দেবে? এই জন্য ভগবান গীতাতে বলছেন দেখো আমি তাদের বলিনি তোরা কষ্টেতে পর, তোরা মর গিয়ে, আমি তো কিছু বলিনি, আমি তাদের বলিনি, আমি খালি বলেছি তোমরা আমার কাছে এসো আমার ভজন কর, ওরাও বলছে দূর তোমার আবার ভজন করবো কেন, ওরম সবাই বলে আমার পুজো কর, গীতাতে তখন ভগবান বললেন, বলার পর লোকে বললো আরে মজ্জাজি মাং মাংস করতো, সবাই বলে মতলববাজ, ও তো কেউ করে এসব। তাতে কি হলো, কৃষ্ণ দুঃখী হলেন, বললেন এরা তো আমি বললাম মানলো না, তাহলে বুঝতে পারলো না আমাকে দেখে আমার এইসব বুঝতে পারছে না, তাহলে আমাকে একটু আমার চেহারাটা বদলে আসতে হবে। তখন এলেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, সন্ন্যাস রূপে ইচ্ছে করে দেখালেন, সেই কৃষ্ণ এটা ইচ্ছে করে পাল্টে এলেন, কেন কথাগুলো বুঝতে পারছে না, পরব্রহ্ম পরাৎপর অখিলেশ্বরকে যারা দেখেছেন, দেখেছেন মানে তাত্ত্বিক দর্শন নয় চোখে দেখেছেন, চৈতন্য মহাপ্রভু অনেকেই দেখেছেন যখন প্রকট লীলা করেছেন, কিন্তু সবাই চিনতে পারেনি, কৃষ্ণকে যাতায়াত করতে দেখেছেন, যাচ্ছেন আসছেন, কেন দুর্যোধন কি জানতেন না, দুর্যোধন কি জানতেন না ইনি পরমেশ্বর? বলে মহারাজ এইটাকেই বলে মায়া, ও কিন্তু জানতো কিছু আভাস ছিল, যদি না ছিল তাহলে মরবার আগে গদায় পা ভেঙে যখন পড়ে রয়েছে তখন কেন এই কথাটা বলল, সেই জানতো, কিন্তু তাদের রাজপ্রাসাদে আসছে, আরে মহারাজ যুদ্ধ কি করবেন, যুদ্ধ বন্ধ করুন, শুধু বেকার নিজেদের কোনো কথা শুনবো না, কোনো কথা শুনতে চাই না, ছুঁচের আগায় ছুঁচের মাথায় যতটুকু জমি হয় সেটুকুও আমি দেবো না। আরে মহারাজ মহা মুশকিল, ছুঁচের মাথায় যতটুকু জমি দেবে না, ওদেরই তো জমিগুলো সব তো ওদের, বলে তাও সব কথা শুনি যুদ্ধ ছাড়া দেবো না। বলে ওর মরণকাল এসে গেলে বিপরীত বুদ্ধি, যখনই দেখবেন মরণকাল আসে বিপরীত বুদ্ধি হয়, তাহলে এবার তো কৃষ্ণ তো সমাধান করার চেষ্টা করলেন হলো না, ওখানে খাওয়া দাওয়া করলেন না চলে এলেন, কী করবেন? এখন এই কৃষ্ণকে এবার একটু পরিবর্তন হয়ে আসতে হলো, এবার সন্ন্যাসী রূপে কাঁদছেন তিনি, চোখজল পেয়েছেন, বলছেন তোমরা ভজন করো, তখনও অনেক পাষণ্ড চিনতে পারলো না। তা আমার বক্তব্য হলো দুর্যোধন তো ভগবানকে দেখেছেন, তাদের সম্বন্ধে ভাই হয় তো, পিস্ততমাস তো ভাই হিসাবে, কিন্তু কৃষ্ণকে তো দেখেছেন, হয় দেখলে কী হবে, ওই ওকে বলে চাপাল গোপাল, যে যে কুষ্ঠরোগ হলো ও তো দেখেছে গৌরাঙ্গ যাচ্ছে, কিন্তু চিনতে পেরেছি কি ভগবান, কিছু অনুভব ছিল কি? পরে বলছেন তুমি এসছো জগত্তারাজা আমাকে উদ্ধার করো, তখন তো অনেক লেট হয়ে গেছে। এখন দুর্যোধন যদি নাই বুঝে থাকেন এই পরমেশ্বর, তাহলে তিনি দুর্যোধন মরবার আগে কেন ওরকম ধরনের কথা বলছেন, কী ধরনের কথা বলছেন? বলছেন ঋষিকেশ, ঋষিকেশ কথাটার মানে কি? সমস্ত ইন্দ্রিয়গণ যার কন্ট্রোলে আছে তার নাম হলো ঋষিকেশ, যারা মায়াদেবীকে আশ্রয় করে চলছেন, কৃষ্ণ বললেন আমি আছি কিন্তু আমি পরোক্ষভাবে আছি, মায়াদেবীর দ্বারা কন্ট্রোল, দে আর অল কন্ট্রোলড বাই মায়াদেবী, মায়াদেবী তাদেরকে খাবি খাওয়াচ্ছে, বোঝা গেল? এখন দুর্যোধন বলছেন মরবার আগে জানামি তত্যম নচমে প্রবৃত্তি, জানামি তত্যম নচমে প্রবৃত্তি, জানামি ধর্মম নচমে প্রবৃত্তি, জানামি অধর্মম নচমে নিবৃত্তি। বলছেন আমি ধর্ম কাকে বলে আমি জানি, কিন্তু আমার রুচি নেই, কেন জানি না, আমি ধর্ম এটা এটা অধর্ম আমি বুঝি, কিন্তু আমার ধর্মর পথে চলবার ইচ্ছেই হয় না, কী করব আমি? সেই জন্য তখন বলছেন ওর সার কৃষ্ণের কাছে, ঋষিকেশের কাছে বলছেন যে জানামি ধর্মম নচমে প্রবৃত্তি, জানামি অধর্মম নচমে নিবৃত্তি, তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত অস্মি তথা করমি। হে প্রভু, আমার মনের যে নোংরা প্রবৃত্তি সেই প্রবৃত্তি অনুযায়ী আমি যা চাই পরোক্ষভাবে তুমি হৃদয় হৃদয়তে থেকে সেরম প্রেরণা দিয়েছ, আমি তাই করেছি, বোঝা গেল?
বাস্তবিক পক্ষে শাস্ত্রের বিচার, একটা গাছের পাতা ভগবানের ইচ্ছা ছাড়া নড়ে না, সেখানে অনেক জায়গায়, ভাগবত গেলে এক জায়গায় নয়, এক জায়গায় শুধু নয়, যেখানে কপিলজি মহারাজ দেবাহুতি মাকে বলছেন, মা মদ ভয়াত বাতি বাত, ও আমার ভয়েতে বাতাস বয় মদ ভয়াত, এন এই সূর্য তাপ দেয় ইত্যাদি সব করছেন, কথাটা বলল সব সেখানে বলছে, আমার ভয়েতে বায়ু বাতাস বইয়ে দেয়, আমার ভয়েতে সূর্য তাপ দেয়, আমার ভয়েতে সব সময়। তাহলে এতে জানা যাচ্ছে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সমস্ত কিছুর পেছনে ভগবানের একটা হাত রয়েছে, সেটাকেই সাধুগুরু বৈষ্ণবরা যে কথা বলে থাকেন সেটা ভাগবতে অল্প কথায় বলছেন। এটাকে বলা হয় অদ্বয় জ্ঞান তত্ত্ব। অদ্বয় মানে, অদ্বয় মানে হচ্ছে ন দ্বয়, দুটো নয় একটাই তত্ত্ব। ইনফিনিটি ব্রহ্মাণ্ডে, ইনফিনিটি মানে শেষ নেই, ব্রহ্মাণ্ডে শেষ পাবে না, এই চলবে চলবে অনন্ত, তুমি অনন্তকাল চললেও কখনো শেষ হবে না। এই অনন্ত ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন যে ভগবান, তার ভজন আমরা করতে চাইছি না। সেই কথা প্রসঙ্গে বলছেন যে এই যে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ভগবান, আর তাতে সূর্য চন্দ্র আদি গ্রহ তারা, তাদের সিস্টেম যে একটা রেগুলেশন, এখন গরম গেল, গরম যাওয়ার পরে তো শীত আসবে, শীত গেলে বসন্ত এলো, ঋতু চেঞ্জ হচ্ছে, এগুলো সব করছেন কি ভগবানই করছেন পরোক্ষভাবে। এখন এই ভগবানকে আমাদের জানবার জন্য আগ্রহ তখন হবে যখন কোনো একটা মানুষের গুণাবলী, তার রূপ, এই জগতে জড়জগতে দেখা যায়, কোনো একটা মানুষ কোনো একটা মানুষকে ভালোবাসে, ভালোবাসার পেছনে একটা কারণ আছে, সেটা কী, কোনো একটা ছেলে কোনো একটা কন্যাকে ভালোবাসলো, বলে একেই আমি বিয়ে করব, যার সঙ্গে মজে মন কী বাহারি কী বাড়ম, একে আমি বিয়ে করবো, কেন মন মজে গেছে, এখন মন মজে যাওয়ার ফলেতে ওকে বিয়ে করবে, আর কী দেখলি তুই ওর মধ্যে, বলে ওর মধ্যে যা দেখেছি কোথাও আমি পাচ্ছি না, তো ওর ওটাই ভাল লাগে। এইভাবে দেখা যায় যে যদি কোনো বস্তুটাকে আমি চাই, তার পেছনে আমার একটা লজিক কাজ করে, আমি কী জন্য চাইব, এখন আমি ভগবানকে চাইব কেন চাইব, কী হবে ভগবানকে পেলে, ভগবানকে পেয়ে লাভটা কি, ভালোই তো আছি, বাড়িঘর নিয়ে পিণ্ডি চটকাচ্ছি, এইটা আমাদের বুদ্ধি, দূষিত বুদ্ধি। সেখানে বলছেন যে ভগবানকে পেলে কী হবে তা যদি তুমি জানতে, এতদিনে যদি তোমার কোনো বাস্তব সাধুর সঙ্গে দেখা হতো, আমার মনে হয় এখন তো অনেক নোংরা কাজ হয়ে গেছে, আরও আগে যদি জানতে পারতে তাহলে তুমি বুঝতে পারতে, ভগবানকে পেলে পরে আর কোনো অভাব থাকে না, সমস্ত দুঃখ কষ্ট দূরে যায়। যে দুঃখ কষ্টগুলোকে দূর করবার জন্য সংসারের লোক চেষ্টা করছে, ব্যবসা করছে বিভিন্ন, এগুলো সব তাদেরগুলো নগণ্য প্রচেষ্টা, তার পেছনে দৈব কাজ করছে, ও চেষ্টা করলো আমি বিরাট লাভ করব, দেখা গেল বিরাট ক্ষতি হয়ে গেল, কেন, দৈব কাজ করছে ওপরে, তোমার চেষ্টা তো হবে না। তুমি যদি সৎপথে থেকে ভগবানের প্রার্থনা করো, যেটা আপনার ভালো হয় আমাকে দিয়ে করান, আমি চেষ্টা নিশ্চয়ই করব, কিন্তু নর্মাল চেষ্টা, লোভে পড়ে চেষ্টা করব না, করলে আমার সর্বনাশ হয়ে যাবে। তাহলে সেখানে দেখা যাচ্ছে যে ভগবান কী বস্তু, ভগবানকে পেলে কী লাভ হতে পারে, আর আমাদের কী আনন্দ হতে পারে, আনন্দের উৎস সম্বন্ধে বেদে উপনিষদে বলছেন যে আনন্দময় ভগবান হচ্ছেন, সেই হচ্ছে আনন্দের সোর্স, আনন্দের উৎস। জগতের লোক যেখানে যত আনন্দ লাভ করছেন, নোংরা ভালো যা কিছু, সেগুলো অন্যায় ব্যতীত ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি সমস্ত এই আনন্দগুলো আসছে ভগবান থেকে, বোঝা গেল না আমার কথাটা, বোঝা গেল না, ভগবান যত জগতে যত আনন্দ আপনারা অনুভব করছেন, খেলাধুলা থেকে আরম্ভ করে যা কিছুতে, সেই সব আনন্দগুলো সেগুলো বিকৃত আনন্দ, কিন্তু ভগবান থেকে অন্যায় ব্যতিরিকভাবে অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আসছে, কি আপনারা কথাটা মানে বুঝছেন না, মানে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি যে কোনোভাবে ভগবান থেকে ছাড়া আসছে না। সব কিছুরই মূল উৎস হলো সুখের উৎস ভগবান, কিন্তু সেই পরম সুখের উৎস ভগবানকে আমরা বাদ দিয়ে রেখে দিয়েছি, আমরা জগতের বিভিন্ন সম্বন্ধ স্থাপন করে, এ কাকা কাকিমা দাদা ভাই বৌদি এইসব সম্বন্ধ আমরা তৈরি করে বসে রয়েছি, কিন্তু আমরা জানি না এই সম্বন্ধগুলোকে আমরা বহুমানন করলেও, আমি জানি এই সম্বন্ধগুলোকে আমি বহুমানন করছি, আমার ভালো লাগে, কিন্তু এই সম্বন্ধগুলোকে আমি বজায় রাখতে পারবো না, কারণ কিছুদিন পরে যখন আমার মৃত্যু আসবে তখন বাবাটাকে ছেড়ে দিতে হবে, বউটাকেও ছেড়ে দিতে হবে, বউটা মরে গেলে ছেলেটা চলে যাবে একদিকে, ছিন্ন বিচ্ছিন্ন, ছিন্ন বিচ্ছিন্ন, কিছু করার নেই,
সেই জন্য নারদজি মহারাজ বলছেন, দেখো এই সংসারটা হলো পান্থশালা। পান্থশালায় আমি হিমালয়ের বিভিন্ন জায়গায় গেছি অনেক পূর্বে, তখন আমি দেখেছি ভজন করতে করতে হিমালয়ের পথে চলছি, কোনো একটা রুদ্রপ্রয়াগ বলে জায়গা, সেখানে একটা জায়গায় আশ্রম নিলাম, বিরাট ভয়ঙ্কর আওয়াজ হিমালয় থেকে গঙ্গা অলকানন্দা পড়ছে, একটা জায়গা থেকে একটা পান্থশালার মতো সাধুদের থাকবার একটা ছোট্ট জায়গা, ঠান্ডা তো ঢুকবেই, সাধুদের থাকার জায়গা তো অত ভালো হবে না। সেখানে গিয়ে আমি আমার ব্যাগ রেখে সেখানে কিছু লিখছিলাম, আবার সেই পাহাড়ের গা দিয়ে সেই সৌন্দর্য দেখছিলাম, ভগবানের মহিমা। এই সময় একটা সাধু অন্য সম্প্রদায়ের আমার কাছে এলো, এসে বলছেন, অনেক কথা বললেন, আমার সঙ্গে পরিচয় হলো। তারপরেতে সেই সাধুটা অনেক কথা বললেন, তার গুরুদেবের কথা, আমার কিছু কথা তাকে বললাম। কিন্তু সকালবেলা উঠে আমি চলে গেলাম বদ্রীনারায়ণের পথে, আর ও চলে এলো, ও চলে এলো নিচে, অর্থাৎ হিমালয় দর্শন হয়ে গিয়ে চলে গেল। সেই সাধুটার সঙ্গে আজ পর্যন্ত আমার আর দেখা হলো না, তাকে মনেও আর কত কবে দেখেছি, কত 30 সাল, কত বছর পূর্বে। তো এইরকমভাবে আমাদের নারদজি বলছেন, সমুদ্রের তীরেতে বালুকণাগুলো সব গায়ে গায়ে লেগে বসে রয়েছে, হঠাৎ একটা ঝড় এলো, এত বড় ঝড়, বালুকণাগুলো একে অপরকে আলিঙ্গন করে বসে রয়েছে, একটা ঝড় এলো, বালুকণাগুলো উড়ে গেল, যে যার সঙ্গে আলিঙ্গন করে রয়েছে আসছে ছিন্ন বিচ্ছিন্ন, সেই বালুকণাটা এই বালুকণাটা আর পাবে কি না কোনো দিন ঠিক নাই। সেরকম সংসারটা এরকম অস্থায়ী। আমার বক্তব্য হলো যে সংসারেতে আমরা সম্বন্ধগুলো বানিয়ে বসে রয়েছি, আমার কোনো আপত্তি নেই, আপনাদের সঙ্গে ঝগড়াঝাটি করবো না, কারণ আপনাদের এটা নিজের ব্যাপার, আপনারা নিজেরে নিজের বিপদ দেখে আসছেন, সম্বন্ধ রাখুন কোনো আপত্তি নেই, কিন্তু সম্বন্ধটা যে অস্থায়ী এটা জেনে সম্বন্ধ রাখ, সংসারটা কী বস্তু এটা জেনে সংসার করুন। আমি আপনাদের বলছি না সব ছেড়ে দিয়ে পালিয়ে যান, সংসার ব্যবসা তুলে দিন, আমি বলিনি। আমার বক্তব্য হলো সংসারটা কী বস্তু, তার বিজ্ঞানভিত্তিক বিচারটা আপনি বুঝে এবার সংসার করুন, ব্যবসা করুন, আপনার কোনো যা আসবে না, কিন্তু এটা বোঝা অত সোজা নয়। এখন বক্তব্য হলো যে এই যে ভগবান যিনি পরমাত্মা রূপে আমাদের হৃদয়েতে বসে রয়েছেন, বসে রয়েছেন কিনা কে অস্বীকার করবে, কে অস্বীকার করবে? ভগবান পরমাত্মা রূপে আমাদের ভেতরে বসে রয়েছেন, কেউ কেউ অস্বীকার করবে? কার সাহস নেই। পরমাত্মা রূপে ক্ষীরোদকেশায়ী বিষ্ণু, ওই কৃষ্ণ ক্ষীরোদকেশায়ী বিষ্ণু রূপে আমাদের অন্তঃকরণে সব পরমাত্মা রূপে রয়েছেন ভেতরে। যখন দেহ ছাড়বে আমাদের আত্মা এবং পরমাত্মা বেরিয়ে যাবে। ফুলের গন্ধ যেমন বেরিয়ে যায়, ফুলের গন্ধ ঠিক সেরকম ফুলের বাতাস, যেমন বাতাস যেমন ফুলের গন্ধকে নিয়ে চলে যায়, বাতাস যেমন ফুলের গন্ধকে নিয়ে চলে যায় এবং আমাকে বলে দেয় ওখানে একটা বাগান আছে, ওখানে কেতকী ফুলের বাগান, আর এত সুন্দর গন্ধ আছে, জুঁই ফুলের বাগান, এলো কে বলে দিল? বলছে বাতাস ওই যে গন্ধটাকে নিয়ে এসে আমার নাকে দিল। ঠিক সেই রকম যখন আত্মা বেরিয়ে যাবে তখন পরমাত্মাও বেরিয়ে যাবে। সেই পরমাত্মাকে উপনিষদে বলা হয়েছে চিরকালের সাথী, বুঝে গেল? ইনফিনিটি বি অনন্তকাল, এ বন্ধুত্ব তোমার কোনো দিনই যাবে না, তুমি মানো না মানো আন্দোলন করো, সেই পরমাত্মাকে তুমি কাটতে পারবে না, না না হয় না, এটা থাকবেই। তুমি যেখানে যাবে তোমার কর্মফল অনুযায়ী পরমাত্মা তোমাকে দেখবে, তুই কেন এত কষ্ট পেলি, আমি তো তোকে কষ্ট পেতে বলি নাই, তুই নরকে কষ্ট পাচ্ছিস, আমি তো তোকে বলেছিলাম আমার ভজন কর। সেই জন্য ভগবান পরিষ্কার গীতাতে বলছেন, এরা যে কষ্টগুলো পাচ্ছে এর জন্য তো এরা দায়ী, আমি কেন দায়ী? আমি এরা তো আমাকে বলছে ভগবান আমাদের কষ্ট দিয়েছে, ভগবান যে আমি তো কষ্ট দিইনি, বরঞ্চ আমি ওদের বলেছি যে আমি তো তোদের দুঃখ কষ্টের জন্য দায়ী না, তোদের বলেছি আমার ভজন কর, তোরা বলি করবো না। তো সেই জন্য গীতাতে ভগবান পরিষ্কারভাবে বলছেন যে আমি তোমাদের এই সব কারণের জন্য দায়ী নয়, তোমরা নিজেদের কর্মফল বিস্তার করেছো, এই কর্মফল তোমাদের তোমাদেরই ভোগ করতে হবে। মানে প্রত্যেকটা জীব নিজে যা যা কর্মফল তাকেই ভোগ করবে, তার বাবা আর ভোগ করবে না, বোঝা গেল? কোনো জীবাত্মা ছেলেটা যদি কর্ম করে ওই কর্মফল ছেলেকেই ভোগ করতে হবে, বাবা কোন কে কেন ভোগ, ওরা আলাদা জীবাত্মা সব। এই জন্য অবশ্যমেব ভক্তব্য কৃতকর্ম শুভাশুভম, অবশ্যমেব, মেব মানে অ্যাফার্মেটিভ, অবশ্যই যার যার নিজের কর্মফল তাকে ভোগতে হবেই হবে হবে। সেই জন্য ভগবান বলছেন
এই গীতাতে বলছেন, নাদত্তে কস্যচিৎ পাপম নচৈব সুকৃতিম বিভুম অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুহ্যন দিয়ন্ত বা হোয়াট আই ক্যান ডু। অজ্ঞানেন আবৃতম জ্ঞানম, তাদের জ্ঞান আছে কিন্তু লোকানো আছে, মায়াদেবী তাদের জ্ঞানটাকে লুকিয়ে রেখেছে, রজতম শত গুণ দিয়ে আটকে রেখেছে, প্রকাশ করছে না। যখনই সাধুসঙ্গ হয়, হরিনাম কীর্তন, ব্যাস তখন এবার চেতনা খুলে, চেতনা ভেতরে আছে। আত্মা হচ্ছে জ্ঞানময় বস্তু, ভেতরে আছে, সবার জ্ঞান আছে, কিন্তু ভগবান বলছেন না দত্তে কস্যচিৎ পাপম নচৈব সুকৃতিম বিভু। বিভু বস্তু, ভগবান তো কাউর পাপ পুণ্য নিয়ে ব্যস্ত নয়। ভগবান বলছে আমি তোদের পাপ পুণ্য নিয়ে তো নিতে চাই না, তোদের পাপ তোর কাছে, তোদের পুণ্য তোদের কাছে, তোরা তোদের কর্মফল ভোগ কর, আমি তো কিছু জানি না। সেই জন্য ভগবান গীতাতে পরিষ্কার ওখানে জানিয়ে দিয়েছেন, না দত্তে কস্যচিৎ পাপম নচৈব সুকৃতিম বিভুম, আর অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি যন্তবাহা কেন মুহ্যন্তি যন্তবাহা তেন মুহ্যন্তি যন্তবাহা। তারা এই মায়াতে মোহিত হয়ে যা নয় তাই করছে, যেটা চৈতন্য চরিতামৃতে বলছেন, পিশাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেই বাবদ। ওই জন্য ওরা করছে, আমি কী করব, আমি তাদের এসব করতে বলিনি, তাদের কষ্ট পেতে বলিনি, বরঞ্চ তারা যখন নরকে কষ্ট পায় আমি কাঁদি, জগন্নাথ কাঁদে, তোদের তো আমি কষ্ট দিতে চাইনি, তো তো ইচ্ছে করে বললি, আগুনে ঝাঁপ দিলি, কী করব আমি। এইরকমভাবে আমরা প্রমাণ পাই ভগবান আমাদের সুখ দুঃখের জন্য প্রত্যক্ষভাবে কোনো দায়ী নয়, তবে মায়া রয়েছে। সেই জন্য যদি ও দুর্যোধন বলে থাকে পরোক্ষ বা পরোক্ষ বা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সব কিছুর জন্যই তো তুমি, ঠিক আছে, কিন্তু মায়া রয়েছে, তুমি মায়ার পাল্লায় পড়েছিস, আমার পাল্লাতে পড়েনি। সেখানে দেখা যাচ্ছে যে এই বিভু বস্তুটাকে জানবার জন্য খুব কম লোক প্রচেষ্টা করে, খুব কম লোক, যারা ভগবানকে একান্তভাবে কিছু অনুভব করেছে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করে হরিকথা শুনে, তারাই একমাত্র পারবে, অন্য কেউ কিন্তু সহসা অনুভব করতে পারেন না। সেই জন্য প্রথমে শ্লোক দিয়ে শুরু করা হয়েছিল, সেটা আপনারা মনে করতে পাচ্ছেন, জং ব্রহ্মবরুণেন্দ্ররুদ্রমরুত স্তুন্বন্তি দিব্যস্তবৈ বেদৈ সাঙ্গপাদক্রমোপনিষদৈ গায়ন্তি যম সামগা ধ্যানাবস্থিত তদগতেন মনসা পশ্যন্তি যম যোগিনা যসং তম ন বিদুঃ সুরাসুরগণা দেবায়তস্মৈ নমঃ। সেই ভগবানকে আমি নমন করি যে ভগবানকে তার মায়াতে মোহিত হয়ে কোনো রোগ জানতে পাচ্ছেন না। মনি ঋষিগণ যার দিনের পর দিন চেষ্টা করছেন, আর যারা পবনদেব, বায়ুদেব, তারপরে জলদেবতা, বরুণদেব, পবনদেব, সবাই ব্রহ্মা শঙ্কর যাকে জানবার জন্য হাউতাস করছেন ভগবান, যার কারণেতে শঙ্কর নিজের কাপড়টাও ঠিক রাখতে পারেন না। শঙ্কর কেন ল্যাংটো থাকেন বলে একটাই কারণ, যখন ভগবানের নাম নিয়ে ভগবানের লীলাগুলো দেখতে পান, ভগবান শঙ্কর হচ্ছে অত্যন্ত প্রিয়, ব্রহ্মাও এতটা তাড়াতাড়ি দর্শন করতে পারেন না, শঙ্করকে মাঝে মাঝে দর্শন দেন। ওই জন্য নাম করতে করতে যখনই ভগবানকে দেখতে পান তখন আর নিজের কাপড় চোপড় কিছু থাকে না, পাগল হয়ে যান, খুলে শঙ্কর বৈষ্ণবানাম যথাসম্ভব। ব্রহ্মার থেকেও শঙ্কর হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়, যাই হোক ব্রহ্মাও প্রিয়, এটা কোনো কথা না। কলিকালে কেউ হরিভজন করতে চাইছে না, অন্য অন্য কালেতে কদাপি কেউ কেউ চাইত, এখন ভক্ত, ভক্তি এবং ভগবান এই তিনটো বস্তুকে আমরা অনুভব করার চেষ্টা করব। প্রথম করা হলো ভগবান, ভগবান আছেন, আর ভগবানের তত্ত্বটাকে খালি ভগবান বলে আমরা বলি না, ভগবত তত্ত্বটার মানেই হলো ভগবান যখনই বলবেন ভগবত তত্ত্ব, তখন তার সঙ্গে ভগবানের সঙ্গে ভগবানের ধাম আসবে, ভগবানের নাম আসবে, ভগবানের পরিকর আসবে, তার যে ভক্তগণ সব আসবে, এটাকে একটা তত্ত্ব বলে, যেটাকে ভাগবত বলছে অদ্বয় জ্ঞান তত্ত্ব। অদ্বয় জ্ঞান তত্ত্বের মানে হলো কোনে দ্বয় মানে দুটো তত্ত্ব নয়, যেটাকে ইংরাজিতে বলতে গেলে আমাদের বলতে হবে ডুয়েল কনসেপশন ইজ নট অ্যাট অল দেয়ার, কোনো ডুয়েল কনসেপ্ট দ্বৈত ভাবনা নেই, একটা অনন্ত ব্রহ্মাণ্ড যে যেখানে যা দেখছো সেখানে সব কৃষ্ণের সমস্ত কিছু মহিমা, আর যারা বুঝবার তারা হলো ভক্ত, আর যারা না বুঝবার তারা মূর্খের মতো আগুনে ঝাঁপ দিচ্ছে। সেখানে বলছেন ভক্ত ভগবান এটা একটাই তত্ত্ব, এটা আলাদা নয়, আর ভক্তিও একসঙ্গে।
যদিও আমি আলাদাভাবে এগুলোকে আইডেন্টিফাই করে আপনাদের কাছে রাখবার চেষ্টা করছি, তথাপি কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি, যখন আপনি কোনো দিন ভজন করতে করতে সেরকম একটা চরম অবস্থায় উঠবেন, তখন আপনি হাসবেন, কাঁদবেন এবং বুঝতে পারবেন মহারাজ যা বলেছিল কতটা ঠিক। ভক্তি, ভগবান, ভক্ত এবং ভক্তি তিনটি একই তত্ত্ব, তিনটি একসঙ্গে, একই তত্ত্ব মানে তত্ত্বর মানে আলাদা কিন্তু তত্ত্বটা অদ্বৈজ্ঞান তত্ত্ব একটা। সে অদ্বৈত তত্ত্বের ব্যাখ্যা করতে গিয়ে আমাদের শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ, যার সম্বন্ধে আমার শ্রীমৎ মহাপ্রভু পরিষ্কার জানিয়েছেন, এই ভাগবতী মহাপুরাণ হলো সবচেয়ে বড় প্রামাণিক গ্রন্থ। অন্য অন্য রাজসিক তামসিক বিভিন্ন পুরাণ থাকতে পারে, তাদের প্রামাণিকতা কিন্তু সহজবোধ্য নয়, বোঝা গেল ভাষাটা, সহজবোধ্য নয়, ইউ ক্যান নট রিয়ালাইজ ইট ডাইরেক্টলি। এর মধ্যে অনেক গোপন রহস্য আছে, কারণ তমগুণী ব্যক্তি সমাজে যারা আছে তাদের জন্য তমগুণের পুরাণ দরকার পড়েছে, যারা তমগুণে বিভোর রয়েছেন তাদের জন্য তমগুণী পুরাণের দরকার, তা নয় তারা তো এগোবে না। আবার রাজসিকভাবে যারা বিভোর রয়েছেন তাই জন্য রাজসিক পুরাণ দরকার, আবার যারা সাত্ত্বিক অবস্থায় পরম চরম অবস্থায় উঠেছেন তাদের জন্য সাত্ত্বিক পুরাণ আছে, ছটা সাত্ত্বিক পুরাণ, ছটা রাজসিক পুরাণ আর ছটা তামসিক পুরাণ। এই তিনটে সাত্ত্বিক, এই আঠেরোটা পুরাণের মধ্যে চৈতন্য মহাপ্রভু পরিষ্কারভাবে নিজেই ভগবান কৃষ্ণই তিনি, কৃষ্ণ চৈতন্য আর কৃষ্ণ আলাদা কেউ নয়, তিনি পরিষ্কার জানিয়ে গেছেন, শ্রীমৎ ভাগবতম প্রমাণ মমলম প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্রাদর ন পরহ। অন্য কোনো মতামত বলছেন না চৈতন্য মহাপ্রু, চৈতন্য মহাপ্রভু বলছেন একমাত্র ভাগবতী হলো পরম প্রমাণ, যে কোনো ঘটনা ঘটুক, যে কোনো কিছু মেলাতে যাব, আমাকে ভাগবতের সাপেক্ষে, বোঝা গেল, যেমন কোর্টে যদি কোনো কোনো তর্ক চলে তখন তাকে প্রত্যেকটা উকিলকে তার বিভিন্ন ক্লজ, আইনের যে বিভিন্ন ক্লজ সেখান থেকে প্রমাণ দিল ওই ধারায় ওই আইনে এটা আছে, এই জন্য আমি বললাম আপনাকে, যদি না বলতে পারেন কোনো গল্প কথায় কোনো কাজ হবে না। ওই জন্য সাধুগুরু বৈষ্ণব যারা সাত্ত্বিক ভূমিকায় রয়েছেন তারা সাত্ত্বিক পুরাণের সাহায্যে জগতের লোকের চরম মঙ্গলের জন্য চেষ্টা করেন, তাই জন্য তারা তামসিক পুরাণগুলো বলে ওগুলো পড়তে যেও না, তোমরা বুঝতে পারবে না, তোমরা পড়ে যাবে, তোমরা অর্থ বুঝতে পারবে না। এখানে মূল অর্থ কী, সমস্ত বেদ পুরাণ আদি, এই যে শ্লোক আমি বললাম, এখানে বলছেন যত বেদ বেদান্ত পুরাণ উপনিষদ সমস্ত ফাইনালি ইন্ডিকেট করছে আঙুল দিয়ে, ওই দেখো কৃষ্ণ, এটা হচ্ছে সমস্ত শাস্ত্র, নিখিল শাস্ত্র যেখানে যত আছে, অসৎশাস্ত্রর কথা বলছি না, সৎশাস্ত্র, তাদের ফাইনাল কনক্লুশন হলো ওই দেখতে পাচ্ছ না ভগবানকে। সেটা ভগবান গীতাতেও একটু পরিষ্কারভাবে বলেছেন যে যদি সবাই সমস্ত বেদটাকে, সমস্ত বেদ যত বেদ আছে, বেদের বিভিন্ন ক্লজ আদি সেকশন পাঠ করে মুখস্থ করে ফেলল, ভগবান বলছেন তথাপি সে ভগবানকে জানতে পারবে না। ভগবান ওই জন্য কৃষ্ণ বলছেন অর্জুনকে, অর্জুন বেদস্য সর্বৈ রহমেব বেদ্য অহম এব, সমস্ত বেদ পড়ে যদি আমাকে না জানতে পারে তার বেদ পড়াটা বৃথা, তার না পড়লেই ভালো হতো, বোঝা গেল। কৃষ্ণ বলছেন বেদস্য সর্বৈ রহমেব বেদ্য এব, নিশ্চিত পরিমাণে সমস্ত বেদ পাঠ করার পরে যদি আমাকে দেখতে পায় আমার চরণ, তাহলে তার পাঠটা ঠিক হলো। আর সেটাই চৈতন্য চরিতামৃত বাংলা ভাষায় বলছেন, বেদের প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণ রে, বেদের প্রতিজ্ঞা হলো ফাইনালি কৃষ্ণকে দেখাবে। বলে না বেদের প্রতিজ্ঞা তো এটা কি, বলে হ্যাঁ হ্যাঁ, বেদে তো লেখা আছে বিয়ের কথা, আনন্দ উৎসবের কথা, আবার যাগযজ্ঞের কথা, ওখানে বলি দেওয়ার কথা, হ্যাঁ আছে, কিন্তু এগুলো সব লোক ঠাকানোর জন্য, যে যেরকম পরিস্থিতি, বেদের বাস্তবিক অর্থ হলো ওদেরকে ঘুরিয়ে ফিরিয়ে, ওরা তো চাইছে না, ওরা তো এই অবস্থা চাইছে না কথা শুনতে, তাহলে ঠিক আছে একটু একটু ওদের দেওয়া হোক, কিন্তু পরে যোগ্য হলে তবে খেতে পারবে, যোগ্য হলে তবে খেতে পারবে, নাহলে শুন, এইভাবে একটা রেস্ট্রিকশন করা, যেখানে সেখানে সঙ্গ করতে পারবে না, বিবাহ করতে হবে, এই যে রেস্ট্রিকশনগুলো এগুলো বেদেতে দেওয়া আছে, এগুলো যারা বোকা তারা বুঝতে পারে না। যেমন একটা বাচ্চা ছেলে কিছুতেই তেতো ওষুধটা খেতে চাইছে না, তেতো ওষুধটা, কিন্তু তেতো ওষুধটা খাওয়াতেই হবে, তেতো ওষুধটা না খাওয়ালে তার রোগ সারবে না। তখন কি করলেন, মা একটা প্ল্যান করলেন, একটা মিষ্টি লাড্ডু ও খেতে ভালোবাসে, বলে লাড্ডু, বলে দাও দাও, বলে লাড্ডু পরে দেবো, আগে এটা খেতে হবে।
লাড্ডুটা পরে দেবো, আগে এটা খেতে হবে, খেয়ে নে তারপর দেবো। তাহলে লাড্ডুটা খাওয়ানো মায়ের উদ্দেশ্য ছিল না, মায়ের উদ্দেশ্য ছিল ওষুধটা খাইয়ে ছেলেটাকে ভালো করা। তো বেদের উদ্দেশ্য ওরকম যে এদেরকে আমি যা বললাম সেটা দিয়ে সারানো, কিন্তু শুনবে না, কি করব, ঠিক আছে লাড্ডু নে। সেই জন্য বিবাহ, সেই জন্য বিবাহটাকে বলা হয়েছে, আমাদের ভক্তিবল্লভ তীর্থ মজা করে বলতেন, দিল্লিতে একটা কথা আছে, দিল্লি কা লাড্ডু জো খায়া হ্যায় ও ভি পস্তায়া, জো নাহি খায়া ও ভি পস্তায়া। এটা দিল্লির লাড্ডু, খেয়েছে যে সেও কাঁদছে, আর যে খায়নি সে হা সে বলছে আমাকে খেতে হবে। তো খাও লাড্ডু, খেয়ে দেখো কেমন লাগে। বেদের কোনো ইচ্ছা নাই তোমাকে সংসারে ফেলে দেওয়া, আগুনে ফেলে দেওয়া। বেদের কোনো ইচ্ছা নাই তোমাকে বলা তুমি একটা প্রাণীকে হত্যা করে খাও, কিন্তু তুমি তো শুনবে না, তুমি তো মানবেই না, তাহলে তোমাকে একটা রেগুলেট করার জন্য রেস্ট্রিকশানগুলো করা। সেই জন্য ভগবান কৃষ্ণ পরিষ্কার বললেন, বেদেশ সর্বৈ রহমে বেবেদ্য, সর্ববেদ সর্ববেদের মূল উদ্দেশ্য আমি আমাকে দেখিয়ে দেবে, এই দেখো কৃষ্ণ, এটা দেখতে পেলে ভালো। এখন এইভাবে বিচার করতে করতে আমরা দেখলাম, সমাজের লোক যেহেতু বুঝবে না, তামসিক লোক রাজসিক লোক, তাদের জন্য একটা অন্য একটা প্রাইমারি একটা ব্যবস্থা করা দরকার, নাহলে তারা মাঠে মারা যাবে। সেই জন্য ব্যবস্থা, বাস্তবিক পক্ষে ভজন করতে যদি সাধুসঙ্গ হয় তাহলে দেখবে এগুলো কোনো নিষ্প্রয়োজন ছিল, যেগুলোর মধ্যে আমি জড়িয়েছি এগুলো কিন্তু আদৌ দরকার ছিল না, আমি ইচ্ছে করে জড়িয়েছি, এগুলো জড়িয়ে আমি মরবার চেষ্টা করছি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ব্রহ্মা আদি সমস্ত যাকে জানবার চেষ্টা করছেন, যাকে মুনিঋষিরা জানার চেষ্টা করছেন বিভিন্ন পদ্ধতিতে, কিন্তু এই কলিকালের মানুষ বাস্তবিক সাধুর সন্ধান পাচ্ছে না, না পাওয়ার জন্য তারাও ভেঙে পড়ছে, কেন তাদের ভজন করা তো তত সোজা নয়, তারা পাচ্ছেন না। ওই জন্য দিনের পর দিন আপনাদেরকে অপ্রাকৃত জগতের এই অকৈত সত্য কথা শুনতে হবে, সংসার করুন ক্ষতি নেই, সংসার করতে করতে ইন্টারনেটে খুলে ডিভিডি বিভিন্নভাবে চিপেতে হরিকথা দিনবাদ শুনতে হবে, যদি শোনেন তাহলে দেখবেন আপনাদের সংসার বন্ধনটা ওরকম থাকবে না। যে কথাটা এই কথাগুলো বললাম, কারণ সামাজিক বন্ধনটা এতই গাঢ় যে সামাজিক বন্ধন যদি কেউ কেটে দিতে চায় তাহলে আমি মাঠে মারা যাই, আমি কি সহ্য করতে পারবো। যেমন একটা ভাগবত থেকে উদাহরণ দিই, চিত্রকেতু রাজা তার ছেলেটা মারা গেছে, চিত্রকেতু রাজার শয়ে শয়ে বছর চলে গেছে, আজকের কথা নয়, সত্যযুগে মানুষ বাঁচতে হচ্ছে 1,00,000 বছর, ত্রেতাযুগে মানুষ বাঁচে হচ্ছে 10,000 বছর, আর দ্বাপর যুগে 1,000 বছর, আর কলিকালে 100 বছর তো হয় না, কমে তাড়াতাড়ি চলে যায়। এই অল্প সময়ের মধ্যে যার যা ইচ্ছা আকাঙ্ক্ষা পরিপূর্ণ করা সম্ভব নয়, কাজেই তারা দুঃখেতে এই কথাটা বলেন, কবিগুরু রবীন্দ্রনাথের কথা আপনারা পড়েন, সেটা আপনারা পড়েন, পড়ে এখন যে ভোগের বস্তু চেয়েছেন সেটা আপনার এখন মহাকাল হয়ে দাঁড়িয়েছে, গলার কাঁটা, তখন আপনি বলছেন যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না, এ আবার কী কথা, চাইবার আগে কেন বিবেচনা করে চাইলে না, তাহলে তো লেখা মিটে যেত, বলে আমি মূর্খ চাইবার সময় তো বুঝতে পারিনি, তাহলে এখন এটা গলার কাঁটা। এই ধরনের অনেক প্রমাণ আমি শাস্ত্র থেকে দিতে পারি, কিন্তু সময় নেই। গোকর্ণজি মহারাজ তার সন্তান নেই বলে পাগল হয়ে গেছিলেন, আত্মহত্যা করবেন, তখন এক ঋষি তখন বললে আত্মহত্যা কেন করছো, বললে আমি সন্তান চাই, বলে সন্তান তো তোমার 7 জন্ম নেই, বলে আমি কোনো কথা শুনবো আপনার সামনে আত্মহত্যা করবো, বলে থাঁ দাঁ 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 আত্মহত্যা করবো, আত্মহত্যা করবে আমার সামনে, হায় হায়। তখন একটা কী করলেন, একটা ফল দিলেন মন্ত্র দিয়ে, যা এই ফলটা স্ত্রীকে খাওয়াবি। তখন আস্তে আস্তে বাড়ি এসছেন, পুরো ঘটনা বলবো না অল্প বলবো, পরবর্তীকালে দেখা গেল ওর একটা সন্তান হলো, সেই সন্তানটা অনেক ঘটনা সেসব, সেই সন্তানটা স্ত্রী, সন্তান হওয়ার জন্য যে ফলটা খাওয়া দরকার, স্ত্রী আবার বদমাইশি করে এই ফলটা খাইয়ে দিয়েছে গোমাতাকে, আর নিজে একটা সন্তান নিয়ে এসছে বোনের বাড়ি থেকে, ওর অনেক সন্তান একটা গোপনে নিয়ে চলে এসছে, বলছে এটি তোমার সন্তান, কিন্তু যাক হয়ে যায়। আর গোমাতার ভেতর থেকে গোকর্ণজি মহারাজ মানুষের মতো দেখতে, আর কানটা হলো গরুর মতো, জন্ম নিয়েছেন গোকর্ণজি মহারাজ, মহাজ্ঞানী মহাভাগবত বৈষ্ণব। এখন প্রশ্ন হলো, এই যে ছেলেটা তিনি প্রার্থনা করলেন, সাধুটা যে তাকে বারণ করলো, তো তোমার ছেলে নাই, 7 জন্ম তোমার সত্যি হতা হলো, সাধুতার কথা সত্য হলো কি না, তোমার 7 জন্ম ছেলে নাই, ও বলছে না ছেলে চাই, নাও ফলটা, ফলটা নিয়ে গেল, কপালে যে নাই সেটার প্রমাণ হলো, ফলটা কেন তাহলে স্ত্রী গৌমাতাকে খাইয়ে দেবে, ওটা তো খেলে অসন্তান হতো, কপালে নাই,
এখন ঘটনা হলো পরবর্তী সময়ে এই ছেলেটা এত অত্যাচারী হলো গোকর্ণজি মহারাজ এবার জঙ্গলে কাঁদতে কাঁদতে যাচ্ছেন, গিয়ে কাঁদছেন আমি আত্মহত্যা করব। তখন তার বিবেকের সঙ্গে কথা হয়েছে, আচ্ছা তুই যে এখন 20 বছর আগে কাঁদতে কাঁদতে গেছিলি জঙ্গলে কী জন্য? বলে সন্তান প্রাপ্তি করার জন্য। এখন কেন কাঁদছি? বলছে এখন কেন সন্তান হলো? তাহলে একই মানুষ 20 বছর আগে বলছে আমার সন্তান চাই, কাঁদতে কাঁদতে গেল, মরবে, আত্মহত্যা করবে, আবার সেই মানুষটা 20 বছর পর তার কনসেপশন চেঞ্জ হয়ে গেল, সে বলে সন্তান কেন হলো, আজ আমার সন্তানের জন্য এত অত্যাচার, আর তুই তো চেয়েছিস সন্তান। তা মানুষের হলো যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। এই হলো বোকা লোকগুলোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন, আপনারা বুঝে দেখবেন। এখন এর মধ্যে বক্তব্য বিষয় হলো যে এই যে এর মধ্যে একটা কথা যে সর্ববেদকে অধ্যয়ন করে জানার পর ভগবানকে যদি না জানতে পারে তার বেদ পড়া বৃথা হয়ে গেল। তাহলে ভক্তি ভক্ত ভগবান এরা তিনটে একই প্ল্যাটফর্মে রয়েছে, ভক্তি জঞ্জালে রয়েছে, ভগবান উপরে রয়েছেন, এটা হতে পারে না। ভক্তি হচ্ছে অমৃত স্বরূপা, জগতে যেটাকে অমৃত বলে লোকে পান করে কোনোটাই সেগুলো অমৃত নয়। একমাত্র শাস্ত্রে বলা আছে উপনিষদ আছে সব জায়গায় যে ভক্তি হলো অমৃত স্বরূপা, সা অমৃত স্বরূপা ভক্তি, ভক্তি ছাড়া অন্য কিছুই অমৃত নয়। এটা ভগবান ভাগবতেও বলেছেন, ভাগবতে বলছেন পরিষ্কারভাবে, ভগবান নিজে বলছেন, ভগবান বলছেন মই ভক্তির হি ভূতানাম অমৃত তায় কল্পতে, আমার প্রতি জীবের যে ভক্তি হয় সেটাকেই অমৃত বলে, বাকি অমৃত বলে কোনো ঘোড়ার ডিম এই জগতে আছে? কুম্ভমেলায় গিয়ে অমৃত লাভ করবে, স্বর্গের দেবতারা রয়েছে অমৃত খেয়েছে, ওরাও পিণ্ডি চটকাবে তাদের, তারা বাঁচবে না, তারাও যখন এক কল্প চলে ওর পড়বে, কেন এখন দেবতা পরে চেঞ্জ হবে, এখন যিনি ইন্দ্র আছেন পরবর্তীকালে এই পোস্ট এই ইন্দ্রের যে পত্তা ইন্দ্রের যে সিংহাসনটা দেওয়া হবে বলি মহারাজকে, বোঝা গেল না কথা, এখন ওই ইলেকশনের মাধ্যমে ওখানে হয়েছে ইন্দ্র, পরবর্তীকালে ওকে ফেলে দেওয়া হবে, হয়ে যা হয়ে গেছে তোর, এবার পরবর্তীকালে ইন্দ্র কে হবে? বলি মহারাজ। তাহলে আমরা দেখলাম আব্রহ্ম ভুমানা লৌকা পুনরাবর্তীন হয় অর্জুন, ব্রহ্মা থেকে কীটপতঙ্গ কাউরি কোনো শান্তি নাই, অনর্গল চলছে, পুনরপি মরণম পুনরপি জননম পুনরপি মাতৃ জঠরে শয়নম, এ চলছেই চলছে। এই জন্মমালার এই কষ্ট থেকে যদি কেউ বাঁচতে ইচ্ছা প্রকাশ করেন অন্তর থেকে, যজ্জবস্তি হবে না, তাদের জন্যই আমার এই কথা, তারা যেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে তাদের নিরন্তর হরিকথা, বিজ্ঞানভিত্তিক কথা, কোনো গ্যাজাঘুরি কথা নয়, সেগুলো শোনে ভগবত ভজনের চেষ্টা করেন। ভগবানকে যারা ভালোবাসেন ভগবত তত্ত্ব জানেন তাদেরকে ভক্ত বলা হয়। ভক্ত কাকে বলা হয়? অ্যাকচুয়ালি ভক্তি কথাটা যদি কারুর কেউ সংস্কৃত ব্যাকরণ পড়ে থাকেন তারা একটু বুঝতে পারেন, এরা হচ্ছে ভক্তি কথাটা কোত্থেকে এসছে, প্রত্যেকটা শব্দের তো রুট আছে না, প্রত্যেক শব্দের রুট আছে তো ব্যাকরণে, উৎপত্তি কোত্থেকে হয়েছে। এই ভক্তি কথাটা এসছে ভজ ধাতু থেকে, ভজ ভজ ভ বরিগজ্জয় হসন্ত, ভজ ধাতু থেকে ভক্তি কথাটা এসছে, অর্থাৎ ভজন, ভজ মানে হচ্ছে সেবা। তাহলে ভক্তি কথাটা উৎপত্তিস্থল হচ্ছে ভজন থেকে, অর্থাৎ সেবা থেকে। যিনি ভগবানকে নিরন্তর মনের দ্বারা, শরীরের দ্বারা, বিচারের দ্বারা, সমস্ত কিছু ধন্দ যা আছে সব কিছু ভগবানের জন্য যে করেন, এটাকে বলে সেই ভক্তের নৈরন্তর্য, সেবার নৈরন্তর্য, অর্থাৎ নিরন্তর সেবা করছেন। একটা সিদ্ধ মহাত্মা, কেন সিদ্ধ মহাত্মা? কারণ তিনি তার জীবনে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড কখনোই ভগবানের সেবা ছাড়া থাকেন না, বোঝা গেল। কেন তাকে সিদ্ধ মহাত্মা বলবো? কিছু ভেলকিবাজি জানেন তিনি? মরার খুলিতে জল খাচ্ছেন, কিছু ভেলকিবাজি দেখাচ্ছেন, এই জন্য তাকে সিদ্ধ বলবো? মূর্খের দল। ভগবান বলছেন ভক্তিটাই হলো সিদ্ধি, যার ভক্তি আছে এটাই বাস্তব সিদ্ধি, ওই সিদ্ধিগুলো থাকে না, নষ্ট হয়ে যায় মরবার পর। ওই যে বলছে যার হৃদয়তে ভক্তি উৎপত্তি হবে সাধু সঙ্গেতে, সেই ভক্তি তার জীবনের আত্মার মধ্যে থাকবে। এবং কোনো সিদ্ধ মহাত্মাকে সিদ্ধ কেন বলা হবে? তার কারণ হচ্ছে তিনি নিরন্তর ওয়ান ফ্র্যাকশন অফ সেকেন্ড কখনো সেবা ছাড়া থাকেন না, নিরন্তর তিনি ভগবানের কথা চিন্তা করছেন, ভগবানের কথা বলছেন, ভগবানের বিচার করছেন, ভগবানের বই লিখছেন, ভগবানের সেবা করছেন, অন্য অন্য সব সেবা, ভগবানের সেবা
এই যে বদ্ধ জীবগুলোর সামনে হরিকথা বলে তাদেরকে ফিরিয়ে আনা মরণের মুখ থেকে, এটাও কিন্তু একটা ভগবানের সেবা। এই যে বদ্ধ জীবগুলোকে ভগবানের কথা শুনিয়ে তারা যেন বোঝে, তারা যেন আত্মহত্যা না করে। আত্মহত্যা বললেন কেন? আমরা কি আত্মহত্যা করি, গলায় দড়ি দিচ্ছি? শাস্ত্র বলছে আত্মহত্যাই হলো, শাস্ত্রের বিচারে বলছে এটা আত্মহত্যা। যে হরিভজন করে না তাকে আত্মহত্যা বলা হচ্ছে। কেন? আত্মার একমাত্র স্বাভাবিক ধর্ম হলো ভক্তি করা। আমার কথাটা বোঝা গেল না? জলের যেমন স্বাভাবিক নর্মাল প্রপার্টি, ন্যাচারাল প্রপার্টি, লিকুইডিটি তারল্য না, সেরকম ভক্তি ইজ দ্য ন্যাচারাল ফাংশন অফ ইয়োর সোল। আত্মার স্বাভাবিক বৃত্তি হলো ভজন করা, কিন্তু করছে না কেন? বলে বর্তমানে মায়াতে পড়েছে ওই জন্য করছে না। একটা চুম্বক রয়েছে, চুম্বকটা লোহাকে কেন টানছে না? আমরা তো জানি চুম্বক লোহাকে টানে, আমিও তো জানি লোহা যে লোহাকে যে চুম্বক টানে সেটা তো আমিও জানি, কিন্তু টানছে না কেন তার কারণটা দেখো। বলছে এই লোহার উপরেতে, এই লোহার উপরেতে একটা ফেরিক অক্সাইড Fe2O3 ফেরিক অক্সাইডের একটা জং মরছে, যেটাকে আপনার মরছে বলেন, সে মরছে পড়েছে। মরছে পড়ার জন্য এবার লোহাটা পুরো মরছে দিয়ে ঢাকা পড়ে গেছে। এবার ম্যাগনেটটা এখন টানবার চেষ্টা করছে, তার ম্যাগনেটিক ফিল্ড ওকে প্রবেশ করতে পারছে, ওকে টানবে হচ্ছে না। তাহলে এই যে জীবগুলো ভগবত ভজন করা উচিত ছিল এটাই স্বাভাবিক, ভগবত ভজন না করাটাই অস্বাভাবিক। ভগবত ভজন না করা কেন? এই যে জগতের সম্বন্ধগুলো বানিয়ে রেখেছে সেটা তো তোমার ইচ্ছা হোক না ইচ্ছা তোমাকে কাটতেই হবে, কিন্তু ভগবানের সঙ্গে তোমার কি হিম্মত আছে সম্বন্ধ কাটতে পারবে? বোঝা গেল আমার কথা? আমার কথাটা বোঝা গেল না? সমাজে আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল, আর ছেলে গেল ভালো, তা কী ক্ষতি হলো? তুমি সমাজের এইসব বদ্ধ জীবগুলোর সঙ্গে সম্বন্ধ বানিয়ে একটা শেকল বানাচ্ছ, শেকলের মধ্যে নিজেকে করা কারা করে দিচ্ছ, কিন্তু যে ভগবানের সঙ্গে তোমার নিরন্তর সম্বন্ধ অনন্তকালে তাকে তো তুমি কিন্তু চিন্তা করছো না। তুমি আন্দোলন করলেও চেঁচামেচি করলেও তো ছাড়তে পারবে না, ভগবানের সঙ্গে তোমার সম্বন্ধ অনন্তকালে, এ কোনো শেষ নেই। জীবাত্মা মরে না, খালি দেহটাকে পরিবর্তন করলে অনন্তকালের জন্য সম্বন্ধ। জীবাত্মা মরে না, ভগবানও মরেন না, ভগবান নিত্য, এদের সঙ্গে ভগবান নিত্য সম্বন্ধ। কিন্তু এদের সঙ্গে এত বুদ্ধিমান, ভগবানের সঙ্গে সম্বন্ধটাকে কেটে রেখে বুঝি, হ্যাঁ ভগবান সম্বন্ধে কী হবে, যত সময় নষ্ট, এ যাদের কাজকর্ম নেই তারা আচ্ছা ঠিক আছে আমার কাছে চলো, কার হিম্মত আছে আমার কাছে থাকবে দু ঘন্টা, তাহলে বুঝতে পারবে সাধুদের কাজ নেই, নিকম্মা বসে বসে খায় বলে বাপরে বলে পালাবে, এ ভালোই আছি আমি, এই বাড়িতে ভালোই রয়েছি, সাধুদের কাছে গিয়ে বিপদ, এত কাজ বলে হ্যাঁ ননক বনক নিকম্মা বলো কাহিনী সাধু হয়ে গেছে, হ্যাঁ সেই তো হয়, এইটি বুদ্ধি। তাহলে অদ্বয় জ্ঞানতত্ত্ব ব্যবহার বলতে গিয়ে আমি তাহলে বলতে বাধ্য হলাম যে বদন্তি তত্ত্ববিদম সত্যম যৎ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে, একই ভগবত তত্ত্বকে কেউ কেউ পরমাত্মা বলেন, কেউ কেউ ব্রহ্ম বলেন, কেউ কেউ ভগবান বলেন, তিন রূপেতে তিনজনের কাছে যে যেরম ভজন করবেন তার কাছে সেরম। ভক্তের কাছে ভগবান স্বরূপ দেখান, নিত্য গোলকধামে আছেন, তার ভক্তিটাও জীবের ন্যাচারাল ফাংশন মানে তার স্বাভাবিক বৃত্তি ছিল কিন্তু হচ্ছে না, তার কারণ হলো সে এখন মায়াতে পড়ে করতে চাইছে না। তাহলে ভগবানের যে নিরন্তর চিন্তা করা, ভগবানের জন্য কিছু করা, এটাকে বলে ভক্তি বলা হয়। তাহলে ভক্তি আর কিছুই নয়, ওটা কোনো নাটক নয়, ভক্তি মানে হলো ভগবানের জন্য লাইফটাকে, জীবনটাকে ডেডিকেট করা। যেমন আমাদের দেশমাতার জন্য ক্ষুদিরাম বোস দেশমাতার জন্য জীবনটাকে দিয়ে দিলেন, তাহলে তার জীবনটাকে দেশমাতার জন্য উৎসর্গ করলেন। মাতঙ্গিনী হাজরা এরা তো দেশমাতার জন্য জীবনটাকে দিতে চাইছেন, কিন্তু সাধুরা কার জন্য জীবন দিতে চাইছেন? বলছে ভগবানের জন্য। কেন? দেশকাল পাত্র এগুলো সব হচ্ছে, দেশকাল পাত্র এগুলো সব আপেক্ষিক বিষয়, আপেক্ষিক বিষয় বোঝা যায়, আপেক্ষিক মানে আপাতত, এই বাড়িটাও আমার আপাতত আমার, এই জন্য দেশকাল পাত্র, এই যে টাইম ফ্রেম এটাকে বলে রেফারেন্স ফ্রেম, এটা হচ্ছে আপেক্ষিক সত্য, এই বাড়িটা আমার নিশ্চয়ই সত্য, কিন্তু মৃত্যুর পর তো আর সত্য নয়। এরপরে আর তুমি যদি অন্য জন্ম হয়ে আবার ছেলের কাছে এসে বলো পূর্বজন্মে আমি এখানে বাবা ছিলাম, আমার এই বাড়িটি দূর ভাগ এখান থেকে, তাড়িয়ে দেবে বাবাকে, এরকম ঘটনা হয়েছে আসামে, অনেক প্র্যাকটিক্যাল ঘটনা। অর্থাৎ আমার সম্বন্ধটা দেহর সঙ্গে, আমার আত্মার সঙ্গে আমার ছেলের সম্বন্ধ হয় নাই, কিন্তু সাধুদের সঙ্গে সম্বন্ধ হতে গেলে আত্মার সঙ্গে সম্বন্ধ হওয়া দরকার।
তাহলে তারা টেনে তুলতে পারবে, দেহের সঙ্গে সম্বন্ধ হলে হবে না। সেই জন্য ভক্তি, ভক্ত এবং ভগবান কথাটা মোটামুটি বুঝলেন আপনারা, কিন্তু আমি বিস্তৃত ব্যাখ্যা সময় পেলাম না, অনেক কথা বলবার ছিল, আপনাদের ধৈর্য টলে যাবে, আপনারা পারবেন না, আমি হয়তো পাঁচ ঘন্টা বলেই যাব, কিন্তু আপনাদের সেই সব হজমও হবে না। যতটুকু বুঝলেন ততটুকুর মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমার কাছে রাখতে পারেন, আমি সেই অভাব সেই প্রশ্নের জবাব দিয়ে আমি বিশ্রাম দেবো। ভগবান নিত্যবস্তু, ভক্তিও নিত্যবস্তু এবং ভক্তও নিত্য, এগুলো সমস্ত একই প্ল্যাটফর্মে না থাকলে পরে কখনোই সেবাটা হতে পারে না। দুটো সবই একই প্ল্যাটফর্মে যতক্ষণ না থাকবে ততক্ষণ হয় না। আমি ভক্তি করব জড় ভূমিকায় থেকে, এটা হবে না। ভক্তি বলে কোনো জিনিস আমি জানি না, ভক্তির ডেফিনেশন জানি না, ভক্তি কাকে বলে বুঝি না, এগুলো সব বুঝতে গেলে দিনের পর দিন সাধুসঙ্গ করতে হবে। সাধুসঙ্গে কৃষ্ণনাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তাহলে চিন্তা করে দেখুন যে প্রথমে যে শ্লোক দিয়ে শুরু করি, এরপর অনেক শ্লোক বলার ইচ্ছা ছিল, কিন্তু এসব করতে গেলে ব্যাখ্যাও লাগবে অনেক সময়, কলিকালে কেউ হরিভজন করতে চাইছে না, এ শ্লোকের ব্যাখ্যা করা দরকার। কলৌ নরাজন জগতাম পরম গুরুম ত্রিলোক নাথানত পাদ পঙ্কজম, ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা, এইগুলো সব কোনো সময় অন্য সময় যদি হওয়ার হয় আমি তো আর আসতে পারবো না, একবারই জীবনে হয়তো এলাম, সময় নাই। কলৌ নরাজন জগতাম পরম গুরুম ত্রিলোকনাথানত পাদ পঙ্কজম, এই শ্লোকের ব্যাখ্যা কোনো দিন শুনবেন, এরা মায়াতে পড়ে ভগবানের ভজন করতে কিছুতেই চাইছে না, এটা মায়ার। যাই হোক, বাঞ্ছাকল্প দুর্বশ্য কে পাশেন্দু ভেবেছ পতিতানং পাবন বৈষ্ণব ভিও নমন। কিছু প্রশ্ন থাকলে করুন।